কমপ্লিট 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 এখন কমপ্লিট আসতেছি আমরা কমপ্লিট তুমি কমপ্লিট এখন আসতেছি আমরা তুমি একটু একটু নেট হচ্ছে দাঁড়ান, নেট হচ্ছে দাঁড়ান। ভাই আমি কখনো ক্লাস ভাই নিইনি আমি ভাই, কখনো ক্লাস সত্যি নিইনি কথা ভাই, ভাই সত্যি কথা। আমার আচ্ছা এই আমার ক্লাস এই সম্পর্কে ক্লাস কোনো অভিজ্ঞতা সম্পর্কে নাই, কোনো অভিজ্ঞতা নাই। আমি আর আমি কিভাবে কথা আমি বলবো কিভাবে সেটা কথা বলবো সেটাও জানি কিভাবে না, নাই আর আর আপনাদের সাথে কিভাবে সাথে কমিউনিকেশন কিভাবে সেটাও কমিউনিকেশন ঠিক করে জানি না, করবো সেটাও আর ঠিক করে ক্লাস জানি না। নিতে হচ্ছে, ক্লাস সবন নিতে ভাইয়ের হচ্ছে, সবন ভাইয়ের বলছে তাই। আচ্ছা এখানে বলছে রাখেন, তাই। আচ্ছা পেমেন্ট এখানে মেথড রাখেন, ভেরিফাইড, এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড, অ্যাড এখানে ভেরিফাইড, অ্যাড পেমেন্ট মেথড দেখা আছে ভেরিফাইড, এখানে, পেমেন্ট মেথড এখানে দেখা আপনার আছে আপনার তো কার্ড আছে এখানে, পেদ্দু আপনার ভাই? তো কার্ড আছে পেদ্দু ভাই? জি ভাই কার্ড আছে। আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা কার্ড, ঠিক আছে দেখেন অ্যাড কার্ড, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, ক্রেডিট অর ডেবিট কার্ড, অ্যাড পেমেন্ট, আপনার অ্যাড পেপ্যাল পেমেন্ট, অ্যাকাউন্ট, পেপ্যাল আপনার অ্যাকাউন্ট, যেহেতু কার্ড আছে আপনার কারে যেহেতু অ্যাড কার্ড আছে জমা কারে আমার অ্যাড কার্ডে গেলাম জমা ভাই। কার্ডে গেলাম ভাই। হ্যাঁ সবাই একটু দেখবেন দেখবেন। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এখানে ক্রেডিট দেখেন অর ডেবিট কার্ড ক্রেডিট অর ডিটেলস, ডেবিট কার্ড এখানে কার্ড ডিটেলস হোল্ডার নেম, দিলেন, কার্ড হোল্ডার নেম ভাই আপনি কার্ডের, ভাই হোল্ডার আপনি নেম, কার্ডের হোল্ডার হোল্ডার নেম নেম, ভাই দেন, আপনার আমি ব্যান ভাই কার্ডটা, আপনার এই ব্যান নামে নাম্বার কার্ড আছে, আছে, সেই এই নামে নাম্বার কার্ড আছে, আছে, নাম্বার নাম্বার কার্ড আছে, নাম্বার নাম্বার দেন দেন ওখানে, ডিটেলস দিবেন সম্ভব ডিটেলস ভাই, দিবেন সবাই সবাই। আচ্ছা আমি কি ভাই এখনই দিব না, আপনি হচ্ছে ওই যে স্বপন ভাই যেটা বললেন যে ইয়াটা অফ করবেন, রেকর্ডিংটা অফ আপনি করবেন, শুধু তারপরে কার্ড নাম্বারটা আপনি দেন, শুধু তারপরে কার্ড নাম্বারটা নাম্বারটা দেন, দেন, তারপরে কার্ড নাম্বারটা দেন, নাম্বারটা দেন, আর ওটা দেন, আর ওটা নাম্বারটা কার্ড দেন, নাম্বার নিচে কার্ড নাম্বার নিচে কার্ড নাম্বার নিচে কার্ড নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কোড, না সিকিউরিটি কোড, না একদম তো একদম তো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, যেটা পুশ করে রাখেন, যেটা পুশ করে পুশ রাখেন, করে রাখেন, পুশ করে রাখেন, পুশ করেন, রেকর্ডিং পুশ করেন, পুশ করছি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার দেখেন এখানে আপনি কুকিজ ডিলেট করতে, কুকিজ ডিলেট ডিলেট করতে 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 ক্লিয়ার এনেবল এন্ড ক্লিয়ার এনেবল এন্ড ম্যানেজ কুকিং ইন ক্রোম, বুঝতে পারছেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই সমস্যা এখানে নাই, অনেক কটা, অনেক এখানে অনেক কটা আপনার জিমে লগ ইন করা আছে আপনার ইয়েতে। কয়টা আপনার লগ ইন করে আপনি একটা কাজ করেন, আপনি আপনি একটা সবকিছু ক্লিন করে নেন, বিদ্যুৎ ভাই শুনছেন, বিদ্যুৎ ভাই জি ভাই শুনছেন? হ্যাঁ ভাই শুনছি, আপনার ব্রাউজারের সবকিছু সব করে নেন। তাহলে কি ভাই আমি সবকিছু ক্লিন করে তারপরে আবার হচ্ছে গুগল মিটে জয়েন হব, নাকি এখনই আমি ক্লিন করব, জয়েন্ট থেকেই ক্লিন করব? ক্লিন করেন, ক্লিন করেন, জয়েন্ট থেকে ক্লিন জয়েন্ট করেন, ক্লিন আগে করেন, দেখেন কি অবস্থা হয়, দেখেন ওখানে আপনি প্রবলেম ধরছে কি, বুঝতে পারছেন কি, এখানে প্রবলেম ধরছে কি, ব্লকিং করছে থার্ড পার্টি, ব্লকিং করছে থার্ড পার্টি, লগইন করার কারণে, থার্ড পার্টি লগইন করার কারণে অনেক কটা দিয়ে লগইন করা আছে, অনেক কটি দিয়ে লগইন করা আছে আপনার, যে কারণে, যে কারণে প্রবলেম হচ্ছে, প্রবলেম সবকিছু বাজার আমার সবকিছু তিন বাজার আমার সবকিছু তিন বাজার পর আপনি আবার তাহলে ভাইয়া আমি হচ্ছে গুগল মিট থেকে বের হয়ে গিয়ে আমি সবকিছু ক্লিন ক্লিন করে আমি আবার জয়েন হই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া থ্যাংক ইউ। আর কার কি সমস্যা আছে ভাই? আসলে ডিপোজিট করবেন কোন ভাইয়া? আপনি তো ভাই যোগাযোগই করলেন না, একটু কথাও বলেন না। কার্ডটা দেওয়ার পরে ওরা নিচ্ছে, কিন্তু মানে শেষ স্টেপে যে বলতেছে যে ব্যাংকে যোগাযোগ, তার মানে আপনার কার্ডটা কার্ডটা অ্যাক্টিভ নাই, যে কারণে প্রবলেমটা করতেছে। আপনি ব্যাংকে যোগাযোগ করেন, আপনার কার্ডের ডিটেলসটা নেন, আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা দেখেন, তারপরে অ্যাড করেন। আসলে আপনি কি কার্ড ইউজ করতেছেন আপনার? আমি বলতে চাচ্ছি যে কি কার্ড ইউজ করতেছেন যে কারণে প্রবলেম হচ্ছে। কোন ব্যাংকের? আইএফআইসি ব্যাংকের হবে, আমি সঠিক বলতে পারছি না,
যেহেতু আমি কার্ড ইউজ করিনি, আসলে ভিসা কার্ড ইউজ করার ক্ষেত্রে আমরা সবসময় সোনালী ব্যাংকের কার্ডটা ইউজ করা যায়, আর আপনি হচ্ছে ইসলামী ব্যাংক দিয়ে কার্ডটা দিতে, এই কার্ডটা ইউজ করতে পারবেন আপনারা। আর এই দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের ব্যাংক অফ এশিয়া তো আছে আপনাদের নিজস্ব এলাকাতেই, ওখান থেকে একটা কার্ড করে নিতে পারেন, মাস্টার কার্ড, ওটা দিয়ে মনে হয় বেস্ট হয় শুধু অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। আর সব দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আসলে লেট হয়ে যাচ্ছে, আপনাদের প্রথম প্রথমে যখন ক্লাসটা শুরু করেন তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত ছিল। যেহেতু আমরা ফাইবারের উপর বেশি জোর দেওয়া হয়েছে ফাইবার থেকে আর্নিং করার জন্য, সেক্ষেত্রে আপনারা freelancer.com এর যে মেথড গুলো আছে সেই মেথড গুলো সম্পর্কে আগে জানানো উচিত ছিল, এখন লেট হয়ে যাচ্ছে সবাই বলতেছে। আসলে আপনার একটা কাজ করেন, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে 10 দিন সময় নেয় আপনার কার্ড দিতে সর্বোচ্চ। ইসলামী ব্যাংক অনেক সময় নিচ্ছে, আরো সময় নিচ্ছে, জি এই করোনা করোনা বলে তারা অনেক সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সেক্ষেত্রে দেখেন আপনার কার্ডের জন্য সমস্যা করতে, আপনার কার্ডে যত সম্ভব আপনার কার্ডের কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে, যার কারণে আপনার এই প্রবলেমটা করতেছে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট অনেক আগে একটা দেয়া আছে, ওটা পাইতে ওরা ঝামেলা করছে করোনা কারণে। তো আশা করছি দু কিছুদিনের মধ্যে, 2-5 দিনের মধ্যে পেয়ে যাব। আর কার কি সমস্যা আছে একটু বলেন। খালিদ ভাই কেউ আসলে কথা বলছে না ভাই, কথা না বললে কেমন কেমন লাগতেছে আমার? সবাই আছে, আমাদের টিচারও বলে আমরা নাকি একটু কম কথা বলি। ভাই কথা না বললে শিখবেন কিভাবে? ডিস্টার্ব কিভাবে করতে দেখি আপনাদের, আপনাদের ব্যাচে কাউকে দেখি না এরকম ডিস্টার্ব করেন স্বপন ভাইকে। আমাদের ব্যাচে মতো ডিস্টার্ব যদি করতেন তাহলে স্বপন ভাই, স্বপন ভাই মাথা তো এখন এমনি ঠিকভাবে কাজ করে না, এই ভাই 6-7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নেওয়া যে কি কষ্টের আর কি প্যারা, সেটা স্বপন ভাই ভালো করে জানে। মানুষ তো রোবট না যে সবকিছু সবসময় বলবে সেকেন্ডের মধ্যে করে দিবে, এই করতে করতে স্বপন ভাই যে কষ্টটা করে আসলে আমার জানা মতে অন্য কোনো ট্রেনারকে কখনো দেখি না আমি এত কষ্ট করতে। আর এই যে ভাই আমি কিন্তু, ভাই জানেন আমি কিন্তু বিট করা বাদে আমি কিন্তু রেগুলার এই 3টা থেকে স্বপন ভাইয়ের ক্লাসে বসে তার 1 ঘন্টা পরে আমি বিট করতে বসি, প্রতিদিন 6টা পর্যন্ত বিট করি। স্বপন ভাই তারপরে ক্লাস শেষ করে আমিও আমার কাজ শেষ করি, আর এই টাইমে বিট করে আমি অনেক অনেক কিছু দেখছি। আসলে এই টাইমে অনেক নক করা যায়, ক্লায়েন্টের সাথে কথা বলা, তারা অনেকটা ফ্রি থাকে এই টাইমটুকু, দেখেন তো মানে ক্লায়েন্ট কি বলছে, মানে পরে আরো কাজটা ভালো লাগছে জন্য আরো কিছু কাজ দিয়েছে। হ্যাঁ একটু পরে আসতেছি আমরা শাহানুর ভাইয়ের প্রজেক্টটা দেখবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আমরা এখন তো আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এখন কিভাবে কি হবে, দেন দিয়ে আমি করলাম কি যে আরেকটা বিট পেলাম 3 দিন পর আরেকটা বিট পাওয়ার পর, তারপর ওই বিটটা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এইখানে বিট করলাম, বিট করার পর ইনি কাজ দিয়েছে। কাজ দিয়েছে, তারপর হলো যে তিনি কাজটা দিল যে এমন মানে একটু
স্পন্সরের কাজ করতে হবে। আমি যখন দেখলাম যে পেট্রিয়নের বিষয়টা আমি তো ক্লিয়ার না, তাও আমি ওখানে বিট করলাম যে না করি কি হয়। করার পর দেন দেখি যে তিনি কাজগুলো বললো, মানে অনেক স্বপন ভাই ছিল, স্বপন ভাইকে অনেক জ্বালিয়েছি দুই দিন অবশ্য। তিনি দেখলো যে কাজগুলা হ্যাঁ সহজ হতে পারে, কিন্তু তিনি এমন প্যাচিয়ে প্যাচিয়ে বলতেছিল যে আমি বুঝতে পারতেছিলাম না। তারপর তিনি অনেকগুলা কাজ বলছিল, মানে ক্লায়েন্ট একটু হার্ডলি বলতেছিল কথা, ওর কথাগুলো মানে একটু অস্পষ্ট টাইপ। দেন তিনি বিট করছো, ওটা আমি $40 দিয়ে আমি কথা বলতে থাকি হ্যান ত্যান এরকম করে যে কিভাবে কি। তারপর তিনি অ্যাওয়ার্ড দিল, $50 অ্যাওয়ার্ড দিল। তারপর তার কাজ করতে থাকি, স্বপন ভাই দেখালো যে কিভাবে করতে হবে। তারপর আমি তার ফেসবুকের প্রথমত লাইক রিচ করি, স্বপন ভাইয়ের প্রথমত লাইক রিচ করার পর তারপর আমি বললাম যে এখন তো ফেসবুকের কাজ করছি, পরবর্তীতে আপনার বাকি কাজগুলো করব। দেন তার লাইক রিচ করা দেখে, আমার লাইক রিচ করা দেখে তার অনেক পছন্দ হয়েছে। তিনি বললো যে এটার জন্য আপনাকে আমি আরো কিছু দরকার হলে দিব, পরবর্তীতে আপনি কাজ করতে থাকেন। দেন তারপর তিনি আমাকে বললো যে ওয়েবসাইটের এর কিছু কাজ লিখছে, তিনি কয়েকটা মানে আমাকে বললো যে জিনিসগুলা, তো আমি সবগুলা না পারলেও যে কয়টা পারবো ওই কয়টায় কাজ করতেছিলাম। আর হলো এখানে দিয়েছে $40, আর একটা দিল পরে যেটা দিয়েছে হলো আজকে দিয়েছে সেটা সকালবেলা যে ফার্স্ট পেট্রন। শানুর ভাই আমি তো দেখতে পাচ্ছি একটা একটা ইয়া তো আপনাকে রিলিজ করে দিয়েছে $5 আজকে করছে ভাই, আজকে যে ঝামেলাটা করতেছে মানে কি কি যে জিনিস বলতেছে আমার মাথার উপর দিয়ে যাইতেছে। দেখেন একটা জিনিস আছে, সমস্যা নাই, রাজীব ভাই আছেন স্ক্রিন থেকে একটু জুম করে ভালো করে দেখে বিষয়টা চেক দিয়ে দেবে, দেখা যাবে আপনার প্রজেক্টটা। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ও তো $5 রিলিজও করেছে দেখছি। এই যে এই এখন বলতেছে তিনি একটা বলতেছে যে পেট্রোলের উপর একটা ব্লগ লিখতে, ব্লগ লিখছি তো তিনি বলছে যে ইয়া বলতেছে যে ইয়া পোস্ট পছন্দ হয়নি, এটা পোস্ট করার দরকার নাই। তখন বলতেছে যে লেটস টেক দ্যাট ডাউন অ্যান্ড আই উইল পে ইউ 40 মাইলস্টোন 1, মানে এক নম্বর মাইলস্টোনটা পে করবেন, টেক ডাউন মানে টেক দ্যাট ডাউন মানে ডিলিট করতে বলতেছে। তখন বলছে লেট মি নো হোয়েন দিস ব্লগ পোস্ট ইজ টেকেন ডাউন। আচ্ছা দেখি, আচ্ছা এটা ডিলিট করতে বলতেছে আমাকে, আমি এটা ডিলিট করে দিই। রাজীব ভাই এখন দেখতে পারেন, হ্যালো হ্যালো, সমস্যা নাই আপনার প্রতিটা জি দেখেন যাব না না দিতে হবে না, দেখেন প্রতিটা প্রজেক্টে বলে দিচ্ছে কিন্তু কি কি কাজ করতে হবে, কি কাজের জন্য কত টাকা দিচ্ছে, ঠিক আছে। আপনার যে কাজটা কমপ্লিট করবেন সেই কাজটা কমপ্লিট করার পর ও অটোমেটিক বলার দরকার নেই, যেহেতু ক্লায়েন্টটা দেখতে অনেক ভালো আবার অনেক রকম কথা বলতেছে আপনাকে, অনেক লং টাইম কাজ করতে হচ্ছে। দেখেন যেটা যে কাজের জন্য আপনাকে মাইলস্টোন দিচ্ছে সেই কাজ কমপ্লিট হলে মাইলস্টোন রিলিজ করে দিচ্ছে, বিষয় এটা না। আপনার যেটা চাচ্ছে ক্লায়েন্ট সেটা যদি আপনি যদ্দূর পারবেন সদ্দূর করতে থাকবেন, না পারলে যে ক্লায়েন্টটা যে চাইবে চাইবে যেটা চাচ্ছে ক্লায়েন্ট আপনার কাছ থেকে, আপনি একটু ইউটিউব করে নিয়েও মোটামুটি ধারণা নিয়ে সেই কাজটা কন্টিনিউ করতে পারেন, সমস্যা নাই। ক্লায়েন্ট আপনাদের দু নম্বরই করবেন এটা মনে রাখবেন, যেহেতু ক্লায়েন্ট নিজের ইচ্ছাতে নিজের ইচ্ছাতে মাইলস্টোন আপনাদের ক্রিয়েট করে দিচ্ছে, সমস্যা নেই সেক্ষেত্রে। আপনাকে বিশ্বাস করতেছে, আপনি যদ্দূর পারবেন করবেন, যদি না পারেন সরাসরি বলবেন যে আমি এটা পারতেছি না, আপাতত তুমি মাইলস্টোন ক্রিয়েট করার আগে আমাকে বলবা,
তার আগে তুমি মাইসন চেক করবে না আর মাইসন ক্রিয়েট করলো তারপর ভাই ডিসপিউট করলো অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা আপনার পেমেন্ট মেথড নিয়ে ঝামেলা হবে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে আপনি রিভিউ পাবেন না আপনার অ্যাকাউন্ট রানিং করতে পারবেন না তারপরে একটা ব্যাড রিভিউ পেয়ে গেলে ভাই নতুন অ্যাকাউন্ট রানিং করা খুব কষ্ট হবে আপনার জন্য আচ্ছা দেখেন লেটসে গুড ওকে যে কাজগুলো দিচ্ছে সে কাজ তো আপনি কন্টিনিউ করতেছেন নাকি জি কিন্তু এখানে হলো তার এখানে বলেছে যে ফার্স্ট প্যাট্রন ইজ স্পন্সরশিপ এটা নিজেই বলেছে যে এটা এটা অনেক টাপ ব্যাপার আচ্ছা ঠিক আছে ক্লায়েন্টের সাথে কন্টিনিউ করলে ক্লায়েন্টটা বুঝে যাচ্ছে খুবই ভালো বুঝছেন মাইন্ড সেটআপটাও মোটামুটি ঠিক আছে রাজীব ভাই এই যে আমাকে এই যে এই বাকি যে মাইলস্টোন গুলো আছে না এগুলোর ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন যে কিভাবে কাজ করলে ওনার জন্য ভালো হবে তাহলে হয়তো এখন আপনি এই জিজ্ঞাসা করতে গেলে ঝামেলা আছে আপনাকে একটু বুঝে নিতে হবে ক্লায়েন্টকে যখন আপনি একটু এমন টাইপ প্রশ্ন করলে ও বুঝবে যে আপনি কাজই বুঝেননি ঠিক আছে তখন কিন্তু আবার মাইন্ড নিয়ে ফেলবে তপন ভাই কি লিখছে দেখেন ইউ রিয়েলি ডিড এ গুড জব উইথ দ্যাট দ্য লাইক দ্য ব্লগ পোস্ট ওয়াজ বিট স্লপি দ্যাট ইট ডোন্ট শেয়ার অ্যাবাউট দ্যাট ওকে ইট অ্যাবাউট দ্যাট জীবনে কাজ করতে হলে খুব বেশি ক্লায়েন্টের প্রয়োজন হয় না এমন হচ্ছে একটা ক্লায়েন্টের টাকা নিয়ে আপনি খেয়ে শেষ করতে পারবেন না সো বিষয় হচ্ছে একে কন্টিনিউ করতে হবে ধরে রাখার মতো আপনার নিজের মাথাকে কিন্তু সেই লেভেলে খাটাতে হবে শানুর ভাই জি রাজীব ভাই এখন আপনি একটু কন্টিনিউ করেন একটু তবে রাজীব ভাইয়ের পক্ষে কন্টিনিউ করা কষ্টকর হবে কেন বলছি একটা প্রজেক্ট সম্পর্কে যখন টোটাল না বুঝে একটা চ্যাটিংও করা যায় না তো আপনি একটু হেল্প করেন যে মানে টোটাল বিষয়টা একটু রাজীব ভাইকে হেল্প করেন তারপরে না হয় কন্টিনিউ করবেন আচ্ছা তো ওকে একটু থ্যাঙ্কস থ্যাঙ্কস আপাতত দিয়ে শুরু করেন থ্যাঙ্কস দেন কারণ হচ্ছে রিলিজ করলো হ্যাঁ ওর সাথে কাজ করে ভালো লাগছে এ ধরনের কমন কিছু কথা আপাতত ওকে পুশ করেন না এরপরে আপনাকে কন্টিনিউ করতে হবে এই যে এখন লিখছে যে টকিং টু ডেজ অর সো আই উইল রিড আপ ইট বিট মোর অ্যাবাউট গেটিং প্যাটার্ন রেসপন্সিভ অ্যান্ড ইট মেক সেন্স টু ইনক্লুড ইউর নেটওয়ার্কিং অ্যাবিলিটিস ইন টু দ্যাট দ্যাট প্রসেস আই উইল হ্যাভ এ গুড আফটারনুন আচ্ছা আপনি আপনার হ্যাঁ লেখেন গুড আফটারনুন লেখার পর বলেন যে ধন্যবাদ দেন প্রথম মেশন রিলিজ করার জন্য তারপরে দেখতেছি আসলে ভাই আমি এই প্রজেক্ট বা এই সম্পর্কে ইনফ্যাক্ট এই জন্যই বলতে পারছি না আর ব্লগ পোস্ট ও তাছে ব্লগ পোস্টের সাথে ব্যাকএন্ড করতে নট প্রথমটা করেছি হ্যাঁ তারপরে তিনি ওয়েবসাইট দিয়েছে তার ওয়েবসাইটে অনেকগুলো আছে আমি প্রথমটা করছি তারপরেরটা বলছি তারপরে যে ফোর কোয়ালিটি ব্লগ পোস্ট উইথ লেগিটিমেট ব্যাকলিংস কিন্তু আমি এটা বুঝিনি যে আর মানে কি চারটা ব্লগ পোস্ট আমি কি এটা জিজ্ঞেস করেন না ঠিক আছে আমি আপনাকে বলি ও বলতেছে ফোর কোয়ালিটি ব্লগ আপনি চারটা কোয়ালিটির ব্লগ লিখতে হবে লেখার পর আপনার পোস্ট করতে হবে এবং কি এবং যেটা আপনি ব্লগ মানে লিখবেন যে আপনি কন্টেন্ট লিখবেন সেই কন্টেন্টটা অবশ্যই যে আপনার হচ্ছে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে লিংক করে করতে হবে এবং ওই ওয়েবসাইটে যে প্রোডাক্ট বা যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনার ব্লগ লিখতে হবে এবং তার ওই ব্লগ সাইটে ওই ওয়েবসাইটের লিংকটা ব্যাকিং করতে হবে ভাই আমি দেখাই আমি যেটা একটা করেছি ওনার জন্যই যে এটা একটা করেছি হ্যাঁ প্রথম যেটা বলেছে যেটার জন্য আমাকে হলো এই যে প্রথমটা রিলিজ দিয়েছে এটার জন্য $5 হ্যাঁ এই যে এটা করেছি এটা দেখেন এখানে ব্যাক ইন দে ইয়া করা আছে ওই লিংকে ইয়া করা আছে যে অ্যাড সেটাই বলতেছি এটা হলো যে হ্যাঁ এখন হলো যে তার একটা ওয়েবসাইটে সব এরকমই প্রোডাক্ট আমি এগুলো সব লিংক করে দিয়েছি অলরেডি কিন্তু এখন হলো চার কোয়ালিটির বলতে কি বোঝাচ্ছে আমি এটাই বুঝিনি যে আসলে চারটা কোয়ালিটির বলতে কিরকম টাইপের চারটা কোয়ালিটি বলতে ক্লায়েন্টের ওয়েবসাইট কয়টা আছে ওয়েবসাইট একটা আমি ওয়েবসাইটটাতে আমি ঢুকে দেখাচ্ছি আপনাকে
ওয়েবসাইটে কন্টেন্ট কত দিয়ে আছে আপনারা ফেসবুক অ্যাড হইছে না কে উনি হ্যাঁ হ্যাঁ ফেসবুক তারপর লিংকডইন সবগুলোতে অ্যাড হইছে আমার সাথে ভাই ক্লায়েন্ট আপনাকে অনেক দিন ধরে রাখবে আমার বিশ্বাস উনি উনি অনেক পছন্দ করতে এবং হলো আমার সাথে না হলো উনার 1000 এর মতো চ্যাট হয়ে গেছে অলরেডি সেটাই বলতেছি ভাই এই তো মানে অনেক সুন্দর এরকম একটা ক্লায়েন্ট ভাই আমাদের কপালে এখন এতদিন পর্যন্ত কাজ করতেছি আমাদের কপালে এরকম ক্লায়েন্ট ভাই এখন এই আমি আপনাকে বলি হ্যাঁ এই এখান থেকে আপনি চারটা জিনিস সিলেক্ট করতে হবে চারটা পোস্ট সিলেক্ট করতে হবে চারটা পোস্ট সিলেক্ট করে এখান থেকে আপনি আমি করেছিলাম প্রথমটাতেই চারটা করেছিলাম ওটা কি আলাদা আলাদা করব হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা ভাবে পোস্ট করতে হবে আচ্ছা ব্লগ পোস্ট যখন করবেন আপনি আলাদা আলাদা ভাবে কন্টেন্ট এইখান থেকে নিয়ে আলাদা ভাবে কন্টেন্ট করবেন এবং আপনি প্রতিটাতে এই ওয়েবসাইটে ব্যাকলিং করবেন এই ওয়েবসাইটটা ব্যাকলিং করবেন আপনি পোস্টের মাধ্যমে দিয়ে তারপরে বলবেন আপনি দেখেন কি বলে আশা করি এটা এটাই বোঝাচ্ছে চার কোয়ালিটির ম্যাক্সিমাম চার থেকে পাঁচ কোয়ালিটির নিয়ে আপনি করতে হবে বলছে যে শিওর গুড ওয়ার্ক টকিং এ কাপল ডেজ আমি পরে কথা বলবো এরকম কিছু ভাই হ্যাঁ ভাই আপনি নিজের থেকে করতে শুরু করেন যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে বলবেন ভাই আমি আপনাকে যত সাধ্য চেষ্টা করবো আপনার প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে ভাই শুরু করছেন সবাইকে একটা পার্সোনাল প্রশ্ন করব সবাইকে অ্যানসার দিবেন হ্যাঁ ভাই পড়েন পড়েন এখানে বিবাহিত কে কে আছেন ভাই আমি আছি মানে আমাদের তো সেই রকম কোনো প্যারা নাই এই জন্য বলতেছি যদি ভবিষ্যতে ধরেন বিয়ে দিতে করতে হবে এক সময় যেহেতু ফরজ কাজ করতে হবে তখন আপনাদের ভাবি বা আমাদের ভাবি কিরকম মুভমেন্ট লাগবে এজন্য প্রশ্নটা করলাম ভাই রাত জায়গায় কাজ করতেছেন সকালবেলা উঠে আবার হয়তো অনেকে জব টপ করছেন ওনারা জবে যাচ্ছেন আসার পর আবার কোনো সময় দিচ্ছেন না ফ্যামিলিকে এই জন্য বলতেছি ভাই আসলে এই কাজে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় প্রথম অবস্থা রানিং করতে একটা অ্যাকাউন্ট দাঁড় করাতে আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আর এই পজিশনটা যে করতে পারবে সে সফল হবে 100% 100% সফল হবে ভাই দুইটা বায়ার নক দিছে একটা দিছে হচ্ছে ভোর 4টায় আর একটা দিছে 5:30টায় দুইটা এখন অফিসে এসে 9টার সময় দেখি কি নক দিয়ে রাখছে পরে কথা বলতে যায় আর কথা বলে না না ভাই আসলে যে টাইমটুকা আপনাকে চাবে যে টাইমে আপনাকে নক করবে সেই টাইমে কথা না বললে সেকেন্ড টাইম আসলে সে রেসপন্স করতে চায় না খুব একটা এক্ষেত্রে আপনি একটা সুবিধা করতে পারবেন বা আপনাকে একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনি ফোনে আপনার freelancer.com এ একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন এবং আপনার আইডিটা লগইন করে রাখবেন এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি জানেন আপনি ক্লায়েন্ট যদি নক করে আপনাকে আপনি ফোন থেকে সাথে সাথে তার সাথে চ্যাটিং করতে পারবেন চ্যাটিং শুরু করতে পারলে তারপরে আপনি আস্তে ধীরে সময় নিয়ে আপনার পিসি বা ল্যাপটপে এসে বসে আপনার সাথে কথা বলতে পারবেন অনেক সময় দেখা গেছে কি জানেন আমাদের অনেকে আছে এরকম যে ফোনে চ্যাটিং করতে করতে তার সাথে টোটাল কমপ্লিট করছে প্রজেক্ট নামায় ফেলাইছে অ্যাওয়ার্ড মাইসিং দুটাই নিয়ে নিছে ফোনে কন্টিনিউ করতে করতে এরকম আছে অনেকে এই জন্য বলছি ভাই আপনাদের সুবিধার্থে আপনি এটা করতে পারেন অনেক সুবিধা পাবেন
ভাই ফ্রিল্যান্সার হয়ে আপনি বিয়ে করার আশা করছেন, ভুল করছেন ভাই, আরো স্টেবল হতে হবে ভাই। অবশ্যই সেটা বলছি ভাই, আসলে মেয়ের বাবারা সরকারি চাকরি মনে করি যে প্রতি মাসে 50 আপ আর্নিং করছি, তারপর তারা বিশ্বাস করবে না। আর তাদের মেয়েদের ভবিষ্যতের জন্য তারা চাইবে যে আমি সরকারি কর্মচারীর সাথে আমার মেয়েকে বিয়ে দিবো, তাছাড়া বিয়ে দিব না। সেক্ষেত্রে ভাই আমি মনে করি আমি ভালো আছি এক্ষেত্রে, এখনো ভালো আছি। যে বুঝবে আমারে সে অবশ্যই আমার কাছে আসবে, বলবে যে সিকিউরিটি নাই, আজকে আছে কাজ কালকে নাই। আমার দুদিন কাজ নাই, আমি কালকে বসে একটা কাজ নামাইছি, সিম্পল কাজ, $15 কাজ কাজ নামাইছি, রানিং ক্লায়েন্ট হয়তো কন্টিনিউ করছি, সমস্যা নাই। তার আগে দুটা কাজ কমপ্লিট করছি ভাই, রেগুলার টুকটুক করে একটা দুটা কাজ পাচ্ছি, সমস্যা হচ্ছে না। তারপর আপনি বলছি ভাই আমি একটা ভালো ক্লায়েন্ট খুঁজতেছি যে আমাকে কন্টিনিউ কাজ করে নিবে অনেক দিন, কিন্তু সময় লাগবে ভাই, একদিনে তো সম্ভব না। আর অ্যাকাউন্টে বয়স্ক বললাম 2-2.5 মাস, এই এই অ্যাকাউন্টে দিয়ে এখনো তো সাফল্য আশা করা যাচ্ছে না। আমার পাশের রুমমেট আছে একটা, রাসেল ভাই নামে একজন, ওনার একটা ক্লায়েন্ট ওনাকে $1200 কাজ দিছে, আবার ওনাকে যাচ্ছে যে আমার আরো $1200 কাজটা করে দাও। দেখেন ভাই এরকম একটা ক্লায়েন্ট খুঁজতে হলে কিন্তু অনেক সময় লাগবে, একদিনে কিন্তু সম্ভব না। রাজীব ভাই আমার যে অ্যাকাউন্টে কিভাবে তুলবো বা কার্ড ভেরিফাই ছাড়া তুলতে পারবো না ভাই? আপনি কার্ড ভেরিফাই করবেন বিটের জন্য তো নাকি? জি জি জি, আপনি কার্ড ভেরিফাই করবেন আপনার মেম্বারশিপ নেওয়ার জন্য নাকি ফ্রি মেম্বারশিপ নেওয়ার জন্য? না আমি বলছি যে আপাতত তো আমার নাই, মানে কার্ড কার্ড তো নাই আপাতত, কারণ ওটা নিতে গেলে টাইম লাগবে, যেখানে যাচ্ছি ওখানে অনেকদিন টাইম যাচ্ছে। আপনি কার্ডের কথা ভুলে যান, আপনি কার্ড নাই, জি ঠিক আছে, আপনি কার্ডের কথা সম্পূর্ণ ভুলে যান, আমি কার্ড ইউজ করব না, আমার অ্যাকাউন্টে আমি কার্ড ইউজ করব না, ভেরিফাই করব না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে দেখেন আপনি ডলার আছে $45, জি আপনি অনেক স্ট্রাগল করছেন অবশ্যই, তাছাড়া আপনি আমার মনে হয় না সবাই, সবার তো ভাগ্য স্বপন ভাইয়ের মতো না যে 8টা বিট থেকে 3টা কাজ নেওয়া হবে। আমার ভাই প্রথমে 8টা বিট শেষ হয়ে গেছিল, তারপর হলো 3 দিন পর 1টা বিট পাইছিলাম, ওই 1টা বিট মানে 3 ঘন্টা ওয়েট করে একটা জায়গায় আমি বিট করছিলাম, তারপর ওইটা পাই ভাই। আমার লাইফে আমি যত যত ফ্রিল্যান্সার দেখছি ভাই, স্বপন ভাইয়ের মতো ফ্রিল্যান্সার আমি একটাও দেখিনি। উনি যদি বলে যে আমি কাজ না পাবো, 3 দিন চেয়ারে বসে থাকা ছেলে উনি, আমি নিজে দেখছি ভাই, উনি পারে, আমি পারি না ভাই, উনি পারে, ওনার পক্ষে সম্ভব এটা, আমার পক্ষে সম্ভব না আমি মনে করি। আপনি যদি পারেন ভাই তাহলে কোনো কথাই নাই ভাই, আপনি যদি পারেন তাহলে আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, যদি যখন তুলতে যাবো কথার কথা যখন উইথড্র করতে যাবো তখন কি কোনো প্রবলেম হবে কার্ডের জন্য? আপনি একটা কাজ করেন, আপনি প্রেজেন্টেশনে আসেন, আমি আপনাকে এটা দেখাই দিই। জি জি জি, সবার জন্য এটা, সবার জন্য এটা মানে হেল্পফুল হবে, যেহেতু কাজ করবেন, আর্ন করবেন, উইথড্র করবেন, ব্যাংকে টাকা আসবে, টাকা তুলবেন, তখন মনে হয় একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। জি ভাই, অ্যাকাউন্ট দেখা যায়? হ্যাঁ অ্যাকাউন্ট দেখা যায়, আপনি ড্যাশবোর্ডে আসেন আগে সর্বপ্রথম। ভাই আমি রিকোয়েস্ট করব আপনাদের দ্বারা যখন কাজে বসবেন শুধুমাত্র ফাইবার এবং freelancer.com ছাড়া অন্য কোনো ব্রাউজার ওপেন করে রাখবেন না, ইনফ্যাক্ট কোনো ফেসবুক না কোনো কিছু না,
এক্ষেত্রে কি হয় জানেন, আপনি নেটটা একটু স্লো হবে, আপনি একটা প্রজেক্ট আসতে 3 সেকেন্ড দেরি করে ভাই, 3 সেকেন্ডটা আপনার জন্য অনেক আপনি অনেক পিছিয়ে যাবেন বিট করতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভাই, কেউ অন্য কোনো ব্রাউজার ওপেন করে রাখবেন না, বিট করতে বসবেন যখন ফাইবারে বাইরে দিতে বসবেন যখন তখন। আচ্ছা ভাই আপনি দেখেন আপনার অ্যাকাউন্টটা ড্যাশবোর্ড প্রিন্ট করছেন, আপনার অ্যাকাউন্টে দেখেন CAD কানাডিয়ান ডলার হয়ে আছে। কোথায়? এইখানে? হ্যাঁ ব্রাউজার ক্লিক করেন এখানে একটা, বা এখানে সি মোড দেখেন নিচে অ্যাকাউন্ট ব্যালেন্স বা ডিপোজিট এই অপশনে দেখেন সি মোড আছে। হ্যাঁ দেখেন 40 CAD হয়ে আছে। জি ঠিক আছে, আপনি এখন একটা কাজ করেন, মেম্বারশিপে উইথড্র করতে আসেন, উইথড্র ফান্ড। আচ্ছা দেখেন এখানে আপনি এখানে নোটিফিকেশন দিছে কি না, আর নোটিফিকেশন দিলে আপনার অবশ্যই আপনার NID ভেরিফাইড করতে হবে। হ্যাঁ আপনার কোনো নোটিফিকেশন নাই, আপনি সরাসরি এখান থেকে উইথড্র করতে পারবেন এখনই। আচ্ছা আপনি যদি আপনার নিজস্ব লোকাল ব্যাংক বা আপনার নিজস্ব ব্যাংকে নিতে চান বা নিতে পারবেন, দেখেন এখানে নো ফি দেখা আছে সবকিছু, আর আর ফি ফিজ ভেরি মানে এখানে আপনি যদি ওয়াইট ট্রান্সফার করেন তাহলে আপনি অনেক ডলার কাটবে। আপনি এখানে এক্সপ্রেস উইথড্রতে আসেন ভাই, প্রথম যদি আপনি ব্যাংকে নিতে চান। আচ্ছা এখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামে হতে হবে না? আমার এই নামেই আছে। হ্যাঁ সেটাই আমি বলতেছি, মানে যে কোনো ব্যাংকে হলে হবে ভাইয়া? যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংক বলতে আপনার যে সকল ব্যাংক আপনার নেট ব্যাংকিং সাপোর্ট করে সে সকল ব্যাংকের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। সচরাচর আমরা সবসময় দাসবাংলা ব্যাংক ইউজ করি, অনেকে আছে সোনালি ব্যাংক ইউজ করে ভাইয়া। এই যে এক্সপ্রেস, এটার জন্য ইন্ট্রো বেসিক না হলে প্লাস মেম্বারশিপ যে কোনো একটা তো আসতে হবে ভাই। আপনি মেম্বারশিপ না নিলে আপনি উদ্যোগ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা এই ইন্ট্রো $9 কেটে নিবে। আপনি ইন্ট্রো নেন ভাই, আপনি এখানে দেখেন আপনার বিটকয়েন আসলো চ্যাট বক্সে, এটা নিচে নামুন ভাই, 7টা 15টা আসছে, 15টা 15টা দিছে, 15টা দিছে, 7টা আপনার আছে। আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা জিনিস আপনি দেখাই, প্রোফাইল ভিউ করেন, আপনার ভিউ পে প্রোফাইল এখান থেকে মাই রিওয়ার্ড আসেন। হ্যাঁ দেখেন আপনাকে কিছু ক্রেডিট দিয়েছে, 775টা ক্রেডিট দিয়েছে, আপনি এখান থেকে বাই করতে পারবেন। ক্রেডিট শপে আসেন, ক্রেডিট শপ উপরেন উপরে টুল করেন। হ্যাঁ ক্রেডিট শপে আসেন, আপনি যদি বিট শেষ হয়ে যায় এখান থেকে আপনি এখন বিট বাই করতে পারবেন। এখান থেকে দেখেন 135টাতে 10টা দিচ্ছে। আপনি কখনোই ভাই এই 25টা বিট কিনবেন না আপনার এই ইন্টো প্যাক থেকে, কারণ আপনার 15টা বেশি বিট অ্যাড হবে না। জি 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 এখন উইথড্র করবো কি করে, মানে অ্যাকাউন্টের ওই নাম্বারটা লাগবে না, মানে ওই ব্যাংকে অবশ্যই ব্যাংকের নাম্বার লাগবে। আচ্ছা আমি ওই অপশন বাংলাদেশ সিলেক্ট করবেন।
ভাই উদ্যোগ করেন না, হ্যাঁ এখন তো বাংলাদেশ সিলেক্ট করে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা ভাই আপনার হচ্ছে, আপনার হচ্ছে কানাডিয়ান ডলার তাই না? হ্যাঁ হ্যাঁ কানাডিয়ান ডলার 2500 টাকা নিচে আপনি এখন উদ্যোগ করতে পারবেন না, আগে 2300 বা 2200 টাকাতে উদ্যোগ করেন। প্রোভাইড ইওর ব্যাংক ইনফরমেশন, ব্যাংক নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংক রুটিং নাম্বার, মানে কোন আপনার ব্যাংকটা কোন জায়গাতে আছে, মানে কোন এরিয়ার মধ্যে আছে, এটা একটা রুটিং নাম্বার থাকে, ঠিক আছে? এটা আপনি গুগল সার্চ করে নিতে পারবেন, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডার ফার্স্ট নেম, ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার লাস্ট নেম, গভর্নমেন্ট আইডি কার্ড ইস্যু, মানে আপনার ভোটার আইডি কার্ডটা যেহেতু অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, তারপরে ওয়ার্ক পেমেন্ট, মানে আপনার গভর্নমেন্ট আইডিটা কি কি কোয়ালিটি সেটা বলতে চাচ্ছে। এখন নিচে আসবেন, একটু টুল করেন আর কি, তারপরে দেখেন প্রোভাইড ইওর অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার বার্থ আপডেট, তারপরে আপনার অ্যাড্রেসটা চাইবে, যে অ্যাড্রেসটা আপনার ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা দিবেন, আপনার চিঠি, ভাই একটু কাটিন তো ভাই চলে যাবে এখন অবশ্যই, তারপর দেখেন লেখা আছে স্টেট অফ প্রোভাইড, মানে আপনি কোন স্টেটে আছেন, বা ইনফ্যাক্ট বিভাগ, আপনি বিভাগ কথা বলতেছে, তারপরে পোস্টাল কোড, তারপরে কান্ট্রি, তারপরে উইথড্র, উইথড্র যখন করবেন আপনার চেক ইন পেজে নিয়ে যাবে, টোটাল ইনফরমেশন আপনাকে আরেকবার দেখাবে, এবং আপনার ফোন নাম্বারে ভেরিফাইড চাবে, মানে ফোন নাম্বারে একটা কোড আসবে, যে কোড দিয়ে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করছেন, সেই অ্যাকাউন্টে একটা কোড যাবে, ফোন নাম্বারে সেই কোড যাবে, সেই কোডটা ওখানে বসাবেন, তারপরে সাবমিট করবেন। আর প্রথম উদ্যোগে আপনার অবশ্যই সকল কিছু মিলে 25 দিন সময় নেবেন, তারপর থেকে 2-3 দিন সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এনি কোশ্চেন? না ওকে, আর ব্যাংক ছাড়া যদি করি তাহলে হলো ইয়া লাগবে অনেক, মানে চার্জ কাটবে ভাই? ব্যাংক ছাড়া করেন না ভাই, আমি আমি আপনাকে কখনো ব্যাংক ছাড়া জিজ্ঞেস করতেছি ভাই। হ্যাঁ না ঠিক আছে অবশ্যই, ব্যাংক ছাড়া করেন না, এই কারণে যে ব্যাংক ছাড়া করলে আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে মাত্র $45 আছে, আপনি ওখান থেকে $5 রাখলেন, বাদ বাকিটা উইথড্র করলেন, আপনি সেক্ষেত্রে ব্যাংক বাদে অন্য কোনো মেথডে করলে আপনি ফি কাটলে ভাই $5-7, এখানে $5 কম রাখলেন, ওখানে $5 ফি কাটলো, ভাই দেখেন ভাই আপনি অলরেডি 500-700 টাকা চলে যাচ্ছে, আর আরো বেশি যাচ্ছে অনেক সময়, এখন যদি আপনি চান যে আমি স্কিলে নিব, স্কিলে নিয়ে $100 রেটে বিক্রি করবো, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আমি সেক্ষেত্রে সাপোর্ট করতে পারবো, বা আমি অন্য কোনো ক্ষেত্রে আমি স্কিল ডলার গুলো ইউজ করবো, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সেটা আপনার প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনি নিতে পারেন ভাই, সেক্ষেত্রে সেটা অন্য হিসাব, সেটা আপনার পার্সোনাল হিসাব, কিন্তু আমি কাউকে সাপোর্ট করবো না কখনো ব্যাংক বাদে অন্য কোথাও পেমেন্ট মেথড অ্যাড করা এবং আপনার উদ্যোগ করা। কি কাজ ভাই, কাজটা একটু বলেন, তারপরে দেখছেন বলছি না, এ এমন একটা টাইম ভাই, এই টাইমে আপনি আমি এখনো রিপ্লাই দেইনি,
আমি ক্যান্ডিডেটস নাম্বারটা দিছি একটু যদি আচ্ছা আপনি এই নাম্বারটা দেন আমি একটু দেখি কি কি করা যায় প্রেজেন্টেশন অফ করে দিলাম রাজীব ভাই আর একটা কোশ্চিন ছিল অবশ্যই ভাই ওই যে ওটা তো ক্যানাডিয়ান ডলার না ওটা কি মানে ওই অ্যাকাউন্টে কি ওটা ইউএসডি তে কনভার্ট করা যায় কোন ক্ষেত্রে ইউজ করবো So I know you how to delete all messages if you guys know it is only on my end but I don't know how to delete all messages on both ends of my phone. Both screens share করেন আমরা দেখি ভাই হ্যাঁ দাদা স্ক্রিন এটা আমি দেখতেছি স্ক্রিন ভাই নাম্বার একটু হোল্ড করবেন আমি একটু আসতেছি এক মিনিট দেখেন মেসেজ সিন করে কিনা আপনি একটু হোল্ড করবেন আমাকে একটু বলবেন হ্যাঁ জি আচ্ছা মেসেজ সিন করবেন মেসেজ সিন করছে শ্রবণ ভাই পাঁচ সাত থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে আসলে রাস্তার মধ্যে প্রায় চলে চলে প্রবলেম Thank you.
ভাই মেনেজার যদি আপনার ডক্টর একটু নিয়ে আমার রাখেন বা মিনিমাস করে রাখেন আমি একটু ক্লায়েন্ট তো ক্লায়েন্ট তো ভালো দেখতে কারণ আমি একটু রাস্তা প্রজেক্ট কমপ্লিট করছে ক্লায়েন্ট সমস্যা নেই ভাই এই যে সিঙ্গল ইয়ার তিন চার দিন কথা বলতে বুঝতে পারছেন জি জি পিএইচপি সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই ভাই এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি সম্পর্কে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারলাম না ভাই সরি কনফার্ম ইনফরমেশন পারলাম না আমি আপনাকে কিছু সম্পর্কে এই এই আপনার হচ্ছে WordPress সম্পর্কে বা আপনার হচ্ছে হ্যাঁ ভাই মেসেজ হ্যাঁ সম্পর্কে দুই সাইডের এসএমএস ডিলিট করতে হবে ডিলিট ডিলিট সেকেন্ডের মধ্যে জি এই প্রজেক্টটা কি বুঝতে পারছেন কিছু দুই সাইডের এসএমএস ডিলিট কি কোন কোন বিষয় আছে আছে ভাই এটা কি মুভ করতে আসছে এই প্রজেক্টের জন্য কি হচ্ছে প্রজেক্ট ক্লায়েন্ট ড্রপ হচ্ছে অন্য একটা কথা
ওটা 10-15 সেকেন্ডের মধ্যে ডিলিট হয় ফেসবুক মেসেজ দুদিক থেকে 10-15 সেকেন্ডের মধ্যে হয়তো বা সময় দেয় ডিলিট হয়ে ঠিক করা হলো ভাই ডিলিট মানে হয়ে যায় রিমুভ হয়ে যায় রাজীব ভাই ডিলিট হয় কিন্তু ওইটার একটা টাইম আছে ওই টাইম ব্লক করে দিলে হয়তো বা হয় ওই টাইমটা পার হয়ে গেলে ডিলিট হয় না ভাই
রিসেন্ট ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, কেউ আছেন? হ্যাঁ ভাই আছি তো ভাই। সবাই যে চুপ হয়ে গেলেন, কিছু বোঝা যাচ্ছে না। সেই তো কথা, কি করতেছি আমরা? কেউ তো কিছু বলেন শুনি। সবাই কাজ নিয়ে ব্যস্ত এখন ভাই। বিট দিচ্ছেন নাকি ভাই? এখন বিট নিয়ে ব্যস্ত, বিট করতেছে দেখবেন না। ক্লাসের মধ্যে মধ্যে বিট হচ্ছে ভাই। ভাই ওই যে রাজীব ভাই বললো যে আপনি বলেন একটু সময় চান, তাই আমি একটু মেসেজ দিলাম সময় জন্য। ঠিক আছে আমি সময় দিই। হ্যাঁ ভাই মেসেজ সেন্ড করছি। জি জি ভাই
না ভাইয়া নাই ভাই আমি এড আছি আচ্ছা ভাইয়া হতেও পারে মেবি চেষ্টা করে দেখুন বাট আমি মেসেজ আপনি আপনি শাসন ভাই না ভাই ভাই আমি একটু রিমুভ করে দেখলাম তে রিমুভটা করলো বাট এভরিওয়ান তারপরে ওই জায়গায় একটা দেখেন ভাই অপশন আছে ই নামে আনসেন নামে আসছে কি আনসেন নামে কোন ভাই আমার তো স্বপন ভাইয়ের সাথে অ্যাড আছে আপনার সাথে তো নাই ভাই আমি আসছি স্বপন ভাই আছে হবে ভাই এটা ভাই আপনি ভাই ওই জায়গায় যদি ভাই আপনার মানে অ্যান্ড্রয়েড ফোনে যদি হবে ভাই হবে আচ্ছা দেখেন চ্যাট চ্যাট বক্সে ভাই স্ক্রিন কি আমরা দেখতে পাচ্ছি না রাজীব ভাই রিকোয়েস্ট দিয়েছে ফেদুস ভাই ভাইয়া দেখেন এখন আছে কি
ফার্স্ট মেসেজটা আছে কি দেখেন পেজেস আনসেন্ড মেসেজ রিমুভ না ডিলিট হইছে হ্যাঁ ডিলিট রিমুভ হইছে ভাই কিভাবে করবো আমি এটাই বোঝাতে চাচ্ছি 10 মিনিট 15 মিনিট 5 মিনিট এগুলোতে রিমুভ করা যায় ভাই সরাসরি রিমুভ করা যায় এটাই বলতে চাচ্ছি আমি ক্লায়েন্টের চাওয়াটা কি বুঝতে পারছেন কি আপনি ক্লায়েন্টের চাওয়াটা এরকম যে আমি হ্যাঁ টাইম ভাই বলেন ওই ভাই হলো যে ই অপশনের ক্ষেত্রে আনসেন অপশনের ক্ষেত্রে ভাই সময় দেওয়া থাকে একদিন আমি হলো একটু আগে আমার একটা এসএমএস করেছিলাম আমি ঠিক এক্সাক্ট 48 মিনিট আগে ওটা আমি একটু আগে ই করলাম আমি ওর ওখান থেকেও ওটা ভাই ই হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম তাহলে দেখেন আমি একটা মানুষের সাথে কমিউনিকেশন করছি ধরেন এক মাস জাস্ট আমি সিম্পল বুঝাচ্ছি যে এক মাস সেক্ষেত্রে আমি কি করব এটা সম্ভব না ভাইয়া এটাই ক্লায়েন্টের চাওয়াটা কি বুঝতে পারছেন এখন ওকে প্রশ্ন করেন পারভেজ ভাই ওকে প্রশ্ন করেন ক্লায়েন্ট এখানে বলছে যে এভরিওয়ান আফটার 10 মিনিটস ডিলিট এভরি মেসেঞ্জার মেসেজ ফর এভরিওয়ান আফটার 10 মিনিটস তার মানে ক্লায়েন্ট বোঝাচ্ছে যে আমি 10 মিনিট আগে কিছু কনভার্সেশন করছি সেগুলো ডিলিট করে নেব এই তো জি 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 হ্যাঁ বলেন এটা সম্ভব ওকে আমি তাহলে এখন করি আর শুধু এই বলেন যে 10 মিনিট না 1 ঘন্টা বা টোটাল 24 ঘন্টার কনভার্সেশন ডিলিট করা সম্ভব ওকে তাহলে আমি সেভাবেই করি ঠিক আছে আমি এবং এটা পারবো তুমি এবং বলবেন এটা আমি সুন্দরভাবে করে দিতে পারবো তোমার কোনো প্রবলেম হবে না তোমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না তুমি এই এই কাজের জন্য কত ডলার পে করতে পারবা এইসব ভাবে বলবেন আর ভাই আপনি আমি দেখছি নাম্বারটা দিছি একটু যদি আপনি করে দিতেন এখন আচ্ছা দেন আমি লাস্টের দিন শুধুই না পেদুস ভাই পারভেজ ভাই হ্যাঁ ভাই 302 আচ্ছা ঠিক আছে আরেকটা নোটিফিকেশন দেখলাম যে ওই প্রজেক্টটি এখানে টাইটেলটা একটু চেঞ্জ করছে চেঞ্জ করার পরে আবার ইয়ে করছে দেখলাম আপনি এটাতে আবার বিট করেন ভাই আমি বলছি এটাতে আপনি আবার বিট করেন জি জি
কি লেখা আছে এখানে this project has been rejected close and no longer free মানে ক্লোজ করে দিয়েছে তাহলে মানে ওপেন লেখা আছে কিন্তু ক্লোজ না ভাই এটা তো ক্লোজ করে দিয়েছে মনে হচ্ছে ওই খালেদ ভাই কথা বলছেন না কেউ কোনো কথা বলছেন না ভাই আমরা একটা ব্রেকে যাই নাকি কি বলেন ব্রেকের পর অবশ্যই 100% মনে হয় আমাদের আপনাদের স্যার জয়েন করবেন ইনফ্যাক্ট স্যার বাইরে গেছিল একটু আর লাঞ্চ করতে গেছিল ওনার লাঞ্চ করার মতো সময় পাইনি উনি লাঞ্চ করতে গেছিল খালেদ ভাই আমরা একটা ব্রেকে যাই নাকি কি বলেন বলেন ভাই আমার যে প্রথম অ্যাকাউন্ট খোলার পর যে 8টা বিট ছিল ওই 8টা বিটই শেষ হয়ে গেছে আমি তো মেম্বারশিপ করি নাই আচ্ছা আপনি কার্ড ভেরিফাইডও করেন নাই না ভাই সেক্ষেত্রে আপনার কি মাস্টার কোনো কার্ড আছে না ভাই ওইটা নাই বলেই তো প্রবলেম ভিসা কার্ডও নাই না ভাই তাহলে আপনাকে এখন মেম্বারশিপ নিতে হলে বা আপনি দিক যদি নিতে চান তাহলে আপনাকে একটা মেম্বারশিপ নিতে হবে আর মেম্বারশিপ নিতে আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হবে টাকা তো না ডলার ডিপোজিট করতে হবে দেখাচ্ছে আপনি $2 ডিপোজিট করে আপনি মেম্বারশিপ নিতে হবেন ইন্ট্রোটা যেহেতু যেটা আমি কিছুক্ষণ আগে নিয়ে দিলাম বা আমাদের স্বর্ণরমন ভাই যত সম্ভব নাকি ভাই আপনাকে তো ইন্ট্রোটা প্যাকটা নিয়ে দিলাম খবর আপনি ইন্ট্রো প্যাকটা নিলে আপনি 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 15টা করে বিট পাবেন মাতলি আপনার খরচ পড়বে $1 একটু বেশি আপনি ওটা ইউজ করে বিট নিতে পারবেন এবং আপনি কিছু ক্রেডিট দিবে সেখানে ক্রেডিট থেকে আপনি 10টা এবং প্লাস 5টা করে কিনে কিনে নিয়ে বিট করতে পারবেন এই ছাড়া আপনার কোনো উপায় নাই আপু তো আর যদি আপনি কার্ড ইউজ করতে পারেন বা কার্ড কার্ড একটা জোগাড় করতে পারেন সেক্ষেত্রে আপনি সেই কার্ডটা ইউজ করতে পারবেন যোগাযোগ করে দেখেন আপনি 10 দিন 15 দিনের মধ্যে কার্ড ব্যবস্থা করতে পারেন কিনা যদি প্রবলেম ফেস না করে তাহলে 10 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব ওকে ভাইয়া আর কার কি কোনো কথা আছে জীবনে মাজাল ভাই আপনার অরিজিনাল নামটা কি আমি জানতে চাচ্ছি ভাই আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী অনেক সুন্দর একটা নাম ভাই হ্যাঁ বলেন আপনার কি প্রবলেম আপনার কাছে ব্রেক নিতে
ইমেলও দেয়নি, ওরা আমাকে বিট করতে বলছে, আমি এখন পর্যন্ত একটা ভিডিও করিনি। বিট কয়টা আছে? আটটা। আটটা বিটই আছে ভাই। আমি আবার রিকোয়েস্ট করতে, ভাই আপনি দেখেন আপনার আগের অ্যাকাউন্টে আপনার কার্ডটা অ্যাড করা নাই। জি না ভাই, কার্ড অ্যাড করা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝেন আমি বলতে যাচ্ছি যে আপনার ওই অ্যাকাউন্টের সাথে আপনার এই অ্যাকাউন্টে কোনো সম্পর্ক থাকা যাবে না। আমি তো ওই অ্যাকাউন্ট হচ্ছে লগইন ছিল, এটা হচ্ছে লগ আউট করার পরে আমি কালকে হচ্ছে অ্যাকাউন্ট নতুন ভাবে ওপেন করেছি। আচ্ছা আপনার অ্যাকাউন্টটা লগইন করছেন আপনার পিসিতে নাকি? আমি রিকোয়েস্ট করব আপনি উইন্ডোজ কমপ্লিট করে, আপনি যদি উইন্ডোজ কমপ্লিট করে করতেন তাহলে আমার মনে হয় ভালো হতো সবচেয়ে। আসলে আমি তখন বুঝতে পারিনি বিষয়টা, এখন কাজ করার পরে মনে হচ্ছে যে আসলে উইন্ডোজ দেওয়ার পরে করা ভালো ছিল। তে এখন আচ্ছা এখন কি করা যায়? আপনাকে একটা বুদ্ধি দিতে পারি আমি। হ্যাঁ, যারা হচ্ছে অ্যাকাউন্ট যখন করছেন আপনি পিসিতে লগ ইন করছেন, লগ আউট করেন, লগ আউট করে আপনার ফোনে একদিন শুধু ফোনে রাখবেন অ্যাকাউন্ট লগ ইন করে, আপনি শুধু ফোনে লগ ইন করে রাখবেন একদিন অ্যাকাউন্ট, তারপরে আপনি পিসি উইন্ডোজ করে আপনি নতুন ভাবে লগ ইন করবেন আবার। কিন্তু আপনার ফোনে নিজস্ব নেট থাকতে হবে, ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছি সিমের নেট বা আপনি ওয়াইফাই বা কোনো ব্রডব্যান্ড কানেকশন ফোনে অ্যাড করবেন না লগ ইন করা অবস্থায়। জি ভাই, ফোনে নেট আছে। আমি তো কিছুদিন আগে উইন্ডোজ দিছি, ওই 5-7 দিন হবে মনে হয়। কোনো সমস্যা নাই, আপনি আরেকবার উইন্ডোজ করেন, ওটা কোনো প্রবলেম না। আর আমি যদি এই অবস্থাতে মানে হচ্ছে অ্যাকাউন্ট চলে তাহলে অ্যাকাউন্ট কি হচ্ছে বন্ধ করে দিব? ভাই আইপি ধরতে পারে আপনার আগের অ্যাকাউন্টের আইপি, এই অ্যাকাউন্টের আইপি যদি প্রবলেম সৃষ্টি করে তাহলে ধরেন আপনি প্রথম ফার্স্ট কাজই করছেন $50-60, ফার্স্ট কাজের ডলার শুদ্ধ আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করলো, আপনি কি করতে পারবেন? কিছু করার আছে? আর আপনার এই অ্যাকাউন্টে যখন আপনি নিজস্ব ফোনের পার্সোনাল আইডি নেট দিয়ে করবেন তখন সেক্ষেত্রে আইপি বিভিন্ন রকম আইপি হবে, আপনি যখন যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলের নেটওয়ার্ক কানেকশনের জন্য সেই আইপিটা ধরবে, তখন কোনো প্রবলেম হবে না আপনার এই অ্যাকাউন্টের জন্য। আর আপনি যে সিম দিয়ে ইউজ করবেন শুধুমাত্র একটা জিপি একটা মেইন আইপি থাকবে, ওই আইপিটা ওরা ধরতে পারবে। কিন্তু যখনই আপনি দুটো অ্যাকাউন্ট একবারে লগ ইন করছেন একই উইন্ডোজে, আপনি একবার লগ আউট করার পর জি ভাই বুঝতে পারছি, আমি তাহলে ওইটাই করি। যে আমি অনেক আগে করেছিল তো, প্রায় 7-8 মাস আগে করেছিল আমার, ওটা আমি হচ্ছে মনে করলাম যে ওটা লগ ইন করি। লগ ইন করার পরে ভাই বলল যে আপনি তো যদি ওটা করেন তাহলে তো আপনার যে কম্পিটিশন চলছে সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তার জন্য আমি মনে করলাম ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আর একটা নতুন ভাবে অ্যাকাউন্ট করি। কিন্তু আমি তখন অতটা বুঝতে পারিনি যে হচ্ছে এইভাবে প্রবলেমটা হতে পারে, যে অ্যাকাউন্ট করার পরে মনে হচ্ছে যে সব প্রবলেম সব দিকেই আসছে। ভাই আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি এখন বর্তমান যে অ্যাকাউন্টটা খুলছেন আপনি সেটা তো লগ ইন করা আছে আপনার পিসিতে? জি জি ভাই করা আছে। আর আগেরটা লগ ইন করা ছিল? আগের তো লগ ইন করা ছিল, আমি ওটা লগ আউট করে এই নতুন অ্যাকাউন্টটা কালকে ওপেন করেছি। আচ্ছা কালকে তো ওপেন করছেন নাকি? জি। রিকোয়েস্ট করব আপনি এখনই অ্যাকাউন্টটাকে লগ আউট করুন। জি ভাই।
লগ আউট কই দিছি ভাই হ্যাঁ হ্যাঁ লগ আউট করছেন এখন গোটা ব্রাউজার হিস্টরি ক্লিন করেন ক্লিন করে দেব হ্যাঁ আগে ক্লিন করেন আপনি সব টোটাল সব কিছু ভাই তো আপনি ইনডেক্সে যদি এসে করে দিতেন তাহলে খুব ভালো হতো আমি ভাই ইনডেক্সে অনেক সময় লাগবে বেদল করবে আপনি তারপরে ইনডেক্স নাম্বারটা দেন আমি করে দিচ্ছি ভাই আপনি আমি আপনাকে বলি আপনি করেন সমস্যা নাই কন্ট্রোল শিফট ডিলিট চাপ দেন টোটাল সকল ব্রাউজার সকল সকল ব্রাউজার কেটে দেন দিয়ে নতুন ভাবে ক্রোমটা ওপেন ও ওপেন করেন আবার সবকিছু ডিলিট করে ফেলার পরে হ্যাঁ আপনি সবকিছু ডিলিট করলেন আপনি সকল সবকিছু আগে আপনি সকল ব্রাউজার কেটে দেন আগে আপনার প্রেজেন্টেশন আছেন ভাই ভাই আমার ফোনে তো আমার কম্পিউটারে তো হচ্ছে গুগল মিট সফটওয়্যার ইনস্টল করা নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এভাবে কন্টিনিউ করেন আমি আপনাকে বলি আমি আমি আপনাকে দেখাচ্ছি না আপনি কন্ট্রোল শিফট প্রেজেন্টেশনে আসতেছি হ্যাঁ কন্ট্রোল শিফট ডিলিট আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি এখন কন্ট্রোল শিফট ডিলিট এই তিনটা সাব জি একটা অপশন আছে আপনার আপনি ফোনে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে আমার ড্যাশবোর্ড দেখছেন হ্যাঁ ঠিক আছে ওয়েল কন্ট্রোল ক্লিন ডাটা লেখা আছে ক্লিন ডাটা অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে দেখাই আপনাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আমি বলতে শেয়ার করে দেন দেখতে হ্যাঁ দেখেন এখানে বেসিক আছে না বেসিক জি এখানে বেসিক থেকে অল টাইম করে দেন অল টাইম জি ভাই করলাম অ্যাডভান্স আছেন অ্যাডভান্স অল টাইম করে দেন অল টাইম হ্যাঁ অল টাইম জি দেখেন নিচে কিছু বক্স ফাঁকা আছে বক্সে টিক টিক চিহ্ন দিবেন টোটাল সব দিই জি দিলাম কন্টিনিউ করছেন কমপ্লিট তো এইটুকু তো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এখন ক্লিয়ার ডাটা করেন ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার ডাটা করলাম না ভাই হ্যাঁ জি ভাই আমি করলাম হ্যাঁ কম আরেকবার করেন আবার এই মেথডটা আরেকবার করেন আপনি এখনো কমপ্লিট হয়নি এটা আগে হোক তারপরে করব হ্যাঁ একটু সময় নেবে এটা কমপ্লিট হওয়ার পর আপনি আরেকবার করবেন করার পর আপনি নতুন করে উইন্ডোজ করে সকল কিছু ইনস্টল দিয়ে আপনি আপনার নতুন অ্যাকাউন্টটা লগইন করেন আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছিলাম অ্যাকাউন্ট খোলার পর লগইন করেছিলাম আমার এই অ্যাকাউন্টটা প্রবলেম হওয়ার কারণে আপনাকে আমি গল্প শুনাইছি সবাইকে লগইন করছিলাম করার পর আমার ফোন থেকে আমি দেখি আমার ফোন থেকে আমার ওই অ্যাকাউন্টটা লগইন অ্যাক্সেস দিছে আবার আমাকে আমাকে তো সার্ভার থেকে ইমেল করছিল ইমেল করার পর বলছে যে আপনার লগ ইন অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনাকে আপনি লগ ইন করে নেন আর রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে নেন আবার তারপরে আমি আবার নতুন ভাবে ওই দিনে উইন্ডোজ করে নতুন অ্যাকাউন্ট জব করছি আবার ওই দিনে উইন্ডোজ করে আবার আগের অ্যাকাউন্টে লগ ইন করছি ভাই এটা যদি করি তাহলে তার উইন্ডোজ দিলে তার কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না ক্লিন হতে সময় নিচ্ছে ভাই হ্যাঁ ভাই সময় নেবে কারণ আপনি অনেক দিন হচ্ছে ক্লিন করেন নি জি ভাই আমি ক্লিন করে নি কখনো এই প্রথম ঠিক আছে আলাদ ভাই আলাদ ভাই জি ভাই জি ভাই তাহলে আসেন না আমি তো বলতে হারাই গেছেন ভাই ভাই ক্লিন হয়ে গেছে আর আরেকবার করবো হ্যাঁ আমি যাচ্ছি আরেকবার করে নেব ভাই সবাই তো চুপচাপ আছে তাসিন আপু তারপর দেখাচ্ছি আরো দেখছি মামুন ভাই শাহিদুল ভাই সবাইকে দেখছি সবাই আছে কিন্তু কেউ কোনো কথা বলছে না তার কোনো সমস্যা নাই শাহিদুল ভাই কত সুন্দর চুপচাপ আছে বুঝতে পারছি না কিছু বলতেছে না কি জন্য তামিম ভাই চুপচাপ সবাই না ভাই কিছু তো বলেন হ্যাঁ হারা গেলে হবে নাকি সবাই ব্যস্ত সাদে আপুর সাথে কথা বলতে ভাই আমি যে প্রজেক্টটা সাইন না করে দিলো ওই প্রজেক্টটা তো ক্লোজ করে দিয়েছি জি হ্যাঁ ক্লোজ করে দিয়েছে আর বিট করা যাচ্ছে না ওটা হচ্ছে না ওটা বুঝলাম না আরেকবার আরেকবার ভাই যে ক্লায়েন্টটা আমাকে নক করলো না হ্যাঁ পারুল ভাই কথা বললাম ওই ওই প্রজেক্টটা তো আর নাই ক্লোজ করে দিল ও আচ্ছা প্রজেক্ট ক্লোজ করে দিছে না ভাই এটা কপালে নাই ভাই তাই এমনি অবস্থা হয়েছে ভাই কপালে থাকলে হয়তো বা হইতো
আমার একটা এরকম প্রবলেম হয়েছিল, আমি একটা ক্লায়েন্টের কথা আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে 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 ক্লায়েন্ট অ্যাওয়ার্ড দিছে, অ্যাওয়ার্ড দেওয়ার পর হট করে দেখি প্রজেক্টের প্রবলেম, অ্যাওয়ার্ড দেওয়ার পর বুঝেন, তারপরে ও সরাসরি করছে কি সরাসরি একটা প্রজেক্ট আমার নামে থ্রো করছে সরাসরি, করার পর তার সাথে কথা বলা শুরু করি, তারপরে আবার তারপরে তার কাজটা কমপ্লিট করে দিলাম, $15 কাজ ছিল, 1000 লাইকের কাজ, কথা বলতে বলতে তাকে আমি এমন এমন কথা বলছে, তার সাথে আমার এখনো চ্যাটিং হয় ভাই, একটা মেয়ে ক্লায়েন্ট তো অনেক অনেক ধরনের কথা হয় তার সাথে আমার, এই এখন ঘুমাতে যাবো আমি, তুমি কি করবা, তুমি কি আমার কাজ করবে, সে হাবি যাবি অনেক কিছু বলে, আমি তারপরে বলছি একা ঘুমাবেন বয়ফ্রেন্ড নাই ভাই, সে হাবি যাবি এখন বিবাহিত না, অনেক ধরনের কথা হয় ঠিক আছে, এরকম হতে পারে অস্বাভাবিক কিছু না পারে যায় বুঝতে পারছেন, এই আসবে আপনার সাথে কথা বলবে, প্রবলেম সৃষ্টি হলে প্রজেক্টের নতুন ভাবে প্রজেক্ট আপনার নামে থ্রো করতে পারে, যদি আপনাকে ভালো লাগে আপনার সাথে কথা বলে কমিউনিকেশন যদি তার পছন্দ হয় সে আপনাকে মনে রাখবে, যদি এরপরে এমন কোনো কাজ যদি থাকে তার সেই কাজটা আপনাকে দিতে বাধ্য, মানে আপনাকে বলবে সরাসরি আমি এই কাজটা আমার দরকার তুমি করতে পারবে কিনা, এই ধরনের কথা সে বলতে পারে আপনাকে ঠিক আছে, এটা কোনো বিষয় না ভাই, মাসের পেছে আর কাজ আসবে কাজ যাবে, অভাব নাই কাজের, আপনি খালি একটু কষ্ট করে কাজগুলো ধরা এইটুকুই ভাই, ধরতে পারলে সবকিছু আপনার জন্য পারফেক্ট মনে হবে, ব্রেকে যেতে চাচ্ছি, হ্যাঁ ব্রেকে যেতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে ব্রেকে যাবো ভাই, খুব দরকার আমার ব্রেকটা এখন বুঝতে পারছেন, জি ভাই আমারও দরকার ভাই, ব্রেকের পর আসবো আমরা, আশা কার কি বলবেন টোটাল দাই প্লিজ দয়া করে বলবেন ঠিক আছে, কার কি প্রবলেম প্লিজ দয়া করে বলবেন, আমি চাচ্ছিলাম যে সবার আমি চাচ্ছিলাম সবার প্রবলেম গুলো শেয়ার করবেন, আর মার্কেট প্লেসে যেহেতু আমরা ঢুকছি কাজ করতেছি আমরা, আমরা চাই সবাই আর্ন করব, সবাই আমরা যেখানে এখানে যারা আছে সবাই আর্ন করব, সবাই একটু কষ্ট করবেন সবাই আর্ন করব, যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকবে তখন ভাই মনে হবে যে আমি আজকে সার্থক, আজ থেকে আমি আমার কাজ কন্টিনিউ করতে শুরু করব, ভাই আমি যখন প্রথম আমার ব্যালেন্স তুলি সর্ব মানে আমার প্রথম ব্যালেন্স ঢুকছিল ভাই 12,000 টাকা, আমার প্রথম ক্যাম্পেইন ডিজাইনের কাজ ছিল 12,000 টাকা তুলছিলাম, আমার তখন থেকে মনে মধ্যে একটা প্রতিজ্ঞা রাখছে আমি প্রতি মাসে 12 না আমি আরো বেশি আর্নিং করবো, এই মাসে একটা প্রজেক্টে একটু প্রবলেম সলভ করার আমি কিছুটা পিছিয়ে পড়েছি, তারপর ভাই আমি 115 টাকা কাজ করছি আর রানিং আরো শুধু 18-20-23 কাজ রানিং চলতেছে, আরো আসবে এরকম এই মাসের মধ্যে আমি টার্গেটটা পূরণ করার চেষ্টা করছি, আমার মতো টার্গেট নিয়ে আপনারাও কাজ করবেন, আমার চেয়ে বেশি টার্গেট নিয়ে কাজ করবেন, আমি তো ঠিক ওই মার্কেট প্লেসে সময় দিতে পারি না, জাস্ট দেখা যাচ্ছে রাতে বিকাল বা 3 ঘন্টা যে আজকে আপনার সাথে ক্লাসে জয়েন করার কারণে আমি আজকে আমার কাজটা করতে পারলাম না, ঠিক আছে, তাছাড়া আমি প্রতিদিন এই টাইমে এসে বসতাম দু একটা কাজে বিট করতাম, দেখতাম আসলে মার্কেট প্লেসে কি অবস্থা, কাজ হয় কিনা না হয়, সময় দিবেন ভাই, আশা করি সময় দিবেন, সব কিছুই আমাদের আয়ত্তের মধ্যে আসবে, নতুন ভাবে কাজ করবো, অনেক অনেক দয়া আরাম করবো, আর পরে ড্রাইভার নতুন করে দিলাম ইনস্টল করলাম তারপরে আমি গুগল মিটে এসে কথা বলতে পারছি, আমরা হচ্ছে আমাদের সমস্যাগুলো নিয়ে অনেক কথা বলেছি, আমি শুনেছি মোটামুটি হয়তো কিছু মিস করেছি, আজকে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল সময় হয়তো আপনাদের সাথে ছিলাম না, তো আবারও সেই সমস্যা নিয়ে কথা বলবো কিছু সময় হয়তো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে সমস্যাগুলো ছিল আশা করি সলভ হয়েছে, যদি না হয় সেখান থেকে স্টার্ট করব, এখন কারো সমস্যা আছে কিনা কোনো কনফিউজ থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, সেই সমস্যাটা দেখার পরে আমরা অন্য একটা টপিকে চলে যাব ডাইরেক্ট, আর মার্কেট প্লেসে কাজ করতে কেমন লাগছে অনুভূতিগুলো একটু বলেন, আর সবার কি অবস্থা, বিক্রি করছেন তো,
বাকি দুই দিনে আমাদের ছুটি ছিল, তো দুই দিন আপনারা কয়টা বিট করেছেন বলেন দেখি সবাই একটু একটু করে সবার সাথে একটু কথা বলি। মিঠুন ভাই, রমেশ ভাই, আপনার আপডেট কি বলেন দেখি কি অবস্থা, গত দুই দিন কি করলেন? আমি রমেশ ভাইকে প্রথমে দেখতে পাচ্ছি। রমেশ ভাই জি জি ভাইয়া, কি অবস্থা আপনার, আপডেট জানান একটু। আপডেট বলতে ফ্রিল্যান্সারে তো আমার বিট শেষ, ওই জন্য ওখানে বিট করতে পারিনি। আর ইয়াতে আপনার কি বলে এটাকে ফাইবারে, ফাইবারে আপনার বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছি ইউটিউবে। ওকে, ফাইবারে যদি আপনারা, আমরা যদি একটু থিঙ্ক করে দেখি যে সাত দিন যদি আমরা বায়ো রিকোয়েস্ট সেন্ড করি, অর্থাৎ আমরা freelancer.com এ যে আটটা বিট করছি না, মনে করে নেন প্রতিদিন আমরা দশটা করে বিট ওখানে ফ্রি পাচ্ছি। ফ্রিল্যান্সারদের চাইতে ফাইবারে কিন্তু এই বিষয়টা আমরা এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছি। সবগুলাতে যে দিবেন এরকমটা না, আপনার যে স্পেসিফিক কাজ এটার জন্য ক্যাটাগরির উপর ডিফেন্স করে আসলে আসবে। আর এই যে সার্চ ট্যাগ যেটা, এটাও কিন্তু মেইনটেইন করতে হবে। আসলে ফুল ব্যাপারটা হচ্ছে বায়ো রিকোয়েস্ট আছে আপনার গিগের উপরে। হ্যাঁ, আপনার গিগটা কেমন হয়েছে এটার উপরে টাইটেল বলেন, ডিসক্রিপশন বলেন, টোটাল ব্যাপার। কিন্তু মূল ফোকাস করা হয় আপনার হচ্ছে ক্যাটাগরিটা, ক্যাটাগরির উপর ডিফেন্স করা। অর্থাৎ কিছু সময় স্পেসিফিক সময় আছে, ওই সময়টাতে ভিজিট করতে হবে। এর মধ্যে দেখবেন দু একজনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন সময়টাতে ফাইবারে বায়ো রিকোয়েস্ট বেশি আসে, এরকম দেখবেন হয়তো বুঝতে পারতেছে। তো সাত দিন যদি আপনি দশটা করে পাঠান, আমার কথা হচ্ছে ফাইবারে যদি আপনি সাত দিন তাহলে সত্তরটা বিট করতে পারছেন। অর্থাৎ ফ্রিল্যান্সারের কথা যদি আমরা ভাবি তাহলে সত্তরটা বিট করতে পারছি। হিসাব করে দেখেন সত্তরটা যদি আমরা বিট করতে পারি, আমার তো মনে হয় মিনিমাম দশটা ক্লায়েন্টের সাথে কথা হবে, কাজ হোক বা না হোক। আপনাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে ক্লায়েন্টকে, অর্থাৎ ফার্স্ট কনভারসেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ভুল করেন তারপরে আপনি শুধরাবেন। বিট করতে পারাটা একটা হচ্ছে বিশাল ব্যাপার, আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। প্রতিদিন দশটা করে ফাইবার রিকোয়েস্ট পাঠাতেই হবে, আমি এর আগেও বলেছি। তো রমেশ ভাই আপনি কি দশটা করে পাঠাচ্ছেন? জি ভাই, আমি দশটা করে তো মানে প্রতিদিন দশটা হয় না, মনে করেন সাতটা আটটা হয় আর কি। মানে এক দুই দিন দশটা আমি অনলাইনে থাক, এক দুই দিন দশটা আমি বাড়াইছি, আর বাদ বাকি দিন সাতটা আটটা ছয়টা এরকম। আচ্ছা, কোনো ক্লায়েন্ট কনভারসেশন বা ক্লায়েন্ট কনভারসেশন বলতে পারি, ওই একদিন আপনাকে বললাম যে ফ্রি ট্রায়াল করে দিতে বলছিল, ওইটাই একটা, আর ওরকম ভাবে আসেনি। এরকমটা হতে হতেই কথা বলতে বলতে হঠাৎ করে এক সময় দেখবেন হয়ে গেছে। আসলে বলা পসিবল না যে কখন, ফিক্সড কোনো টাইম নাই যে আসলে কখন আপনার কপালে এটা ফেভার করবে। যাই হোক, মিঠুন ভাই আপনার অবস্থা কি ভাই? আমি যে মনে করছি যে বিটটা শেষ হয়ে যাবে, তাই আমি আজকে বা গতকালকে মিলে সব বিট শেষ করে দিয়েছি। এইটা শেষ করার পর দুইটা ক্লায়েন্ট তো অনেক রাত্রে একটা মেসেজ করছিল, তো আমি টুইটারে ছিলাম না, তো আজকে দেখছি যে মেসেজ দিয়ে ছুঁয়ে আছি কিন্তু ও তো অ্যাক্টিভই নেই। ও আসলে ও টাইম মতো আপনার সাথে কথা বলবে, কখনোই এরকমটা ভাববো না আমরা যে আমাদের টাইম মতো হয়তো ক্লায়েন্ট আমাদের সাথে ফার্স্ট এরকম আমাদের তেমন একটা গুরুত্ব দিতে চাইবে না, কারণ মার্কেট প্লেস আমরা নতুন। তো আপনাকে একটু বিষয়টা মাথায় রাখতে হবে, বিট করার পর আমাদেরকে একটু অনলাইনে থাকতে হবে। বিট করার পরে হোক আগে হোক সবসময় সেদিন বিট করে চারটা পর্যন্ত পরে শুয়ে পড়ছি, পরে আবার সকাল 11টা 12টার দিকে ঢুকছি, ঢুকে দেখে সকাল 6টার সময় মেসেজ দিয়েছে। পরবর্তী মেসেজ রিপ্লাই করছি, ঠিক আছে, কোনো অ্যানসার নেই।
এরকমটাই হবে, ও অ্যানসার দিতে চাইবে না বা আপনাকে পাত্তা দেবে না, এরকমটাই হয়। হ্যাঁ হ্যাঁ, ওই বাইরের আমি দেখলাম আরো অ্যানসার গুলা অনেক রিপ্লাই গুলা তো অনেক ভালো এবং কন্টিনিউ অনেক কাজ করে মনে হলো। মানে অনেক ক্লায়েন্ট যে ওনাকে রিভিউ গুলো দিছে, আমি মোটামুটি 10-12 জনের রিভিউ দেখলাম, সবার রিভিউ খুব ভালো, তেমনি খুব ভালো ভালো মানের একটা ক্লায়েন্ট। হ্যাঁ ক্লায়েন্ট তো ভালো ছিল, কিন্তু এরকমটা হতে হবে ফোনে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সকাল 6-5 মিনিটে হবে। আসলে আমাদের টাইম আর ওদের টাইমটা একটু ডিফারেন্স হয়ে যায়, আমাদের এখানে রাত ওরে ওখানে সকাল, এইগুলোর কারণে এই টাইমটা বোঝা মুশকিল যে আসলে কখন আমাকে নক করতে হবে মনে হয়। এখানে একটা জিনিস দেখাচ্ছে, আনফরচুনেটলি ইউ আর নট অ্যালার্ট টু সেন্ড এ মেসেজ টু দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা কারণ হচ্ছে আপনার প্রজেক্ট হয়তো ক্লোজ হয়ে গেছে, নয়তো আপনি হচ্ছে ফার্স্ট বিটা হয়েছে এখানে। জি আই ফার্স্ট বিটা। ওকে, ও কি আপনাকে মেসেজ করেছে, হাই হ্যালো কিছু লিখেছে? না, উনি হলো স্টার্টে চ্যাট করতে চেয়েছিল, ওই অপশনটা আসছিল। অপশন আসবে যখন ফার্স্ট বিডার হবে, তখন বিষয়টা ঘটবে কি, freelancer.com থেকে ফার্স্ট বিডার হলে freelancer.com থেকে আপনার পক্ষ থেকে একটা মেসেজ ক্লায়েন্টের কাছে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নীল আকারে মানে অর্থাৎ আপনি মেসেজ করলে যেটা দেখাবে সেটা দেখাবে। আমি কখন বুঝব যে উনি চ্যাট করতে যাচ্ছেন? উনি যখন আপনাকে রিপ্লাই, আপনি একটু প্রেজেন্ট আসছেন, আমি বিষয়টা বলে দিচ্ছি। মামুন ভাই আপনি বলেন। ভাই বলছিলাম কি, শাহানুর ভাইকে বলেন আমাদের সবাইকে যেন মিষ্টি খাওয়ায়। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। মিষ্টি ভাই একসাথে বিট করেছে, আমিও একসাথে বিট করেছি ভাই। মিষ্টি খেলা এরকমটা হতে হবে, এরকমটা হতে হবে। এমন একটা প্রজেক্টে বিট করতে হবে, দেখা যাচ্ছে ভ্যালিড প্রজেক্ট, 10 জন বিট করেছে, 10 জন আমাদের ক্লাসের মানে সবাই, এরকমটা হতে হবে। 10 জনই আমাদের ক্লাসের, কারণ কাউকে না কাউকে কিন্তু দিবেন। আর সবাই ওইটাতে বিট করেন না কেন? দুই জন আছি মাত্র, আমরাই ভাই জানো। দেখেন আপনার পক্ষ থেকে ক্লায়েন্টের কাছে এই মেসেজটা চলে গেছে, আপনি যেহেতু প্রথম বিট করেছেন এর জন্য, হে আই এম ইন্টারেস্টেড ইন ইওর প্রজেক্ট, আপনার পক্ষ থেকে চলে গেছে। যখন আপনি অ্যাভেলেবল হবে, আচ্ছা আপনি কখন অ্যাভেলেবল হবেন, যখন ও হাই হ্যালো লিখবে আপনাকে। তো দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমি এখান থেকে একটা টিপস আছে, কি টিপস, এই যে এই পাশে প্রপোজালে চলে আসেন, এই পাশটা জি প্রপোজাল দিতে। হ্যাঁ খেয়াল করেন, ক্লায়েন্ট কিন্তু এখন অফলাইনে, দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট আগে সে অফলাইনে চলে গেছে, 2 মিনিট আগে। এই যে চ্যাট বক্সের এখানে কিন্তু দেখাচ্ছে, একটু ক্লিক করেন এই চ্যাট বক্সের এইটাতে, যাতে নীল হয়, সাদা হয়ে আছে তো নীল। হ্যাঁ এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে 2 মিনিট আগে সে অফলাইনে চলে গেছে, অর্থাৎ এই প্রজেক্টটা পোস্ট করে সে অফলাইনে গেছে, একটু পরে সে কিন্তু অনলাইনে আসবে। টিপসটা কিন্তু এটাই, একটু পরে সে অনলাইনে এসে দেখবে যে তার প্রজেক্টে কে কে বিট করেছে। আপনি যেহেতু ফার্স্ট বিডার, আপনার পক্ষ থেকে তার কাছে একটা মেসেজ গেছে, এটা আপনার জন্য বিশাল প্লাস পয়েন্ট, ঠিক আছে? আপনাকে কিন্তু এখন অনলাইনে থাকতে হবে। জি 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 ভাই, প্রজেক্টটা দেখেন যে কি বলছে, যে আই নিড টু অপটিমাইজ মাই অ্যাডস for best result, I made ওই যে আমরা ফেসবুক, হ্যাঁ হ্যাঁ, অ্যাডওয়ার্ক এর যে কাজটা করেছি, অ্যাডওয়ার্ক না, এটা হচ্ছে ফেসবুক অ্যাড। হ্যাঁ ওই যে আমরা যে টাকা দিয়ে হলো যেটা রিচ করি ওটা না, রাইট, এই অ্যাড অপটিমাইজ করতে চাই, অর্থাৎ তার যে বিজনেস আমরা শিখেছিলাম, বিজনেস অনুযায়ী টার্গেট অনুযায়ী ফোকাস করতে হবে। এলো পাথরি অ্যাড করলাম, তাহলে তো আমার বিজনেস রিস্ক করবে না, অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত
অডিয়েন্স, আমার যে কাঙ্ক্ষিত অডিয়েন্স তাদের কাছে আমার বিজনেসটা প্রমোট করতে হবে, রাইট? এইটাকে ম্যানেজ অপটিমাইজ করতে হবে, আপনাকে থিংক করতে হবে তার বিজনেসের উপর ডিফেন্স করে ওই অডিয়েন্সকে টার্গেট করে বুস্টা করতে হবে বা অ্যাডটা করতে হবে যেন সে একটা ভালো ফলাফল পায়। ওকে, পরের লাইন, আই মেড লস্ট অ্যাড হুইচ কস্ট মি লট উইথ ভেরি উইক রেজাল্ট। আচ্ছা, এর আগে ও একটা অ্যাড ক্রিয়েট করেছিল যেটার মাধ্যমে ও খারাপ একটা রেজাল্ট পাইছে। আমি যে কথাটা বললাম তার নিচে, আমি কিন্তু না পড়ে আপনাদেরকে কথাগুলো বলেছি, এখানে কিন্তু পড়ি নাই, না পড়ে আপনাদেরকে কথা বলেছি, টার্গেটের কথাটা কিন্তু চলে আসছে, দেখেন দেখছেন। না পড়ে বললাম কিন্তু দেখেন এটার সাথে মিলে গেছে। ওকে বলতে আপনি এখন ক্লায়েন্ট আপনি ঠিক করতে পারছেন যে আসলে একে কি ধরনের পামটা মারলে কিন্তু কাজটা দিয়ে দিবে, আশা মাত্রই বলবেন যে এর আগে আমি বহুত বুস্ট করেছি তোমার বিজনেস অনুযায়ী টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোট করে দেব, এটাতে কষ্ট কম করে দেব, প্লাস অডিয়েন্স বেশি হবে, এই ধরনের একটু চাপা দিতে হবে। ও যে যদি বলে ফেসবুক অ্যাড ক্রিয়েটর কথা, তখন আমি কি বলবো যে আমার বাজেটের ব্যাপারটা তখন না না, এর বুস্ট তো ওর কার্ড দিয়ে করবে, ওই ওটা তো পরে আসবে, কথাটা আগে আপনি ওকে কনভিন্স করে নেন। আচ্ছা ঠিক আছে, ওটা ম্যাটার না, ওটা তো ও দিবেই, ক্লায়েন্টই দিবে, এটা নিয়ে টেনশন নেই। মানে আমি আগে কনভিন্স করব যে আমি কি কি কাজ করেছি, আমি ও আমার প্রুফগুলো দেখাবো যদি দেখতে। এখন আপনি আগেই যদি বলেন যে ভাই আমার তো কার্ড নাই, মানে এই প্রথম কথাটাতেই ওর ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। না, প্রথমে আগে বলবো যে আমার প্রুফগুলো তো দেখতে চাইতে পারে, তখন আমি ওগুলো দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বলবেন যে আপনার টার্গেট বিজনেস সম্পর্কে আমি একটু রিসার্চ করে সেটা খুবই ভালো ভাবে আমি হচ্ছে অপটিমাইজ করতে পারি, ইতিপূর্বে আমি কয়েকটা ক্লায়েন্টের কাজ করেছি, এরকম এরকম কিছু বলতে হবে তাকে কনভিন্স করার জন্য। ভাই এর আগের ক্লায়েন্টের যেটা বললাম, ও যে ওর আরো দুইটা যে মাইলস্টোন আছে ওই দুটো তো কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার অনেকটা, ওই নিজেও বলেছে, তো কি করব ওই দুটো? ওই দুটো আপনার কিছু করতেই হবে না, আমি বললাম না যে রিলিজের রিকোয়েস্ট, আপনি আমাকে বলছিলেন যে ভাই রিলিজের রিকোয়েস্ট দিতে হবে নাকি কিছু করতে হয়েছে, কিছু করতে হয়নি, ক্লায়েন্ট জানে আসলে কখন কি করতে হবে, যখন আপনি পারবেন না বা আপনি কখন করবেন না, ক্লায়েন্ট ওখানে টাকা জমা দিয়ে রাখছে, কোনো সমস্যা নেই, আপনি যেটুকু যে পরিমাণের কাজ করবেন সেই পরিমাণ আপনাকে রিলিজ করে দিবে, যেটুকু করবেন না সেটুকু বলবে যে তাহলে আমাকে ফেরত দিয়ে দাও, আপনার অনুমতি চাইবে, তখন কোন অপশনটা ইয়া করতে হবে, ক্যান্সেল, আপনার কিছু করতে হবে না, আপনার কিছু করতে হবে না, ও সব কিছু ও করবে। আচ্ছা ঠিক আছে, না আপনি বললেন তো যে যখন আমার কাছে অনুমতি চাইবে আমি যখন বলবো হ্যাঁ আপনি ইয়া করতে পারেন, ওইটাই ও যখন ক্যান্সেল করবে আপনার চ্যাট বক্সে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার ক্লায়েন্টের নাম সহকারে বলবে যে সি ওয়ার্ড ক্যান্সেল এ মাইলস্টোন, জি, আর কত ডলার মাইলস্টোন ক্যান্সেল করতে চায় সেই পরিমাণটা এখানে দেখাবে, আপনি জাস্ট কি করবেন তখন ওখানে যায় ওর সাথে সহমত দিবেন অর্থাৎ এগ্রি দিয়ে দিবেন, আমার প্রবলেম আছে। হ্যাঁ ভাই, যেমন আমি গুগল অ্যাডওয়ার্ডে কাজ করতে পারি নাই যে কারণে আমি সেটা প্রেজেন্টে এসে দেখাচ্ছি। আপনার ইন্টারফেসটা একটু আলাদা দেখাইছে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে দেখাইছে, আমি যেভাবে ক্লাস করেছি ঠিক সেভাবে আসছে, তাই না? হ্যাঁ একটু শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা, আমি লগইন যখন আমাকে নতুন করে করতে হয় নাই, তো অ্যাকাউন্ট করার পরে
আমার দেখা যাচ্ছে এ পেজ চলে আসছে, কিন্তু এ পেজ এর সাথে যে গাছটা গতদিনের সেটার সাথে আমি ওটার কোনো মিল নেই। রাইট রাইট রাইট, এটা দিয়ে কিন্তু আরো অনেক এক সময় এইটাতে আমরা ক্লাস করব, অর্থাৎ এসইও যখন করব তখন কিন্তু বিভিন্ন রিসার্চ এর ব্যাপার বলেন, কিওয়ার্ড রিসার্চ আছে এখানে, যে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি টুলস এন্ড সেটিং আছে, উপরে মূল যে মেনু বার সেখানে দেখতে পাচ্ছি টুলস এন্ড সেটিং আছে, এই বিষয়গুলোর কাজ দেখব, আরো আদার্স কিছু বিষয় আছে এগুলো, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ইন্টারফেস। তো জাস্ট আমরা যে প্লাস আইকন দেয়া আছে প্লাস নিউ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করতে পারি। আচ্ছা ওখানে করছি, ট্রাফিক করছি, করেছেন, এখন নিচে যাই আমরা নেক্সট করব। এখান থেকে কোনোটা দিব কি স্যার? না না, এখান থেকে কোনো কিছু দিতে হবে না, আপনি নিচে চলে যান। আচ্ছা কন্টিনিউ, এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা যখন এটাতে, হ্যাঁ বুঝতে পারছি, যখন আমরা ওই ওয়েবসাইটে সিলেক্ট করছি তখন আমরা কি আসলে ওয়েবসাইটে কি ধরনের সার্ভিসটা চাচ্ছি এটাও সিলেক্ট করে দিতে বলছে, মানে ওইটা সিলেক্ট করার পরে আমাদের এটার সাব ক্যাটাগরি ক্যাটাগরি তারপরে হচ্ছে সাব ক্যাটাগরি এরকম একটা বিষয় চলে আসছে। আমরা কিসের কারণে এটা করতে চাচ্ছি, যে কোনো একটা দিতে পারে, সার্চ হতে পারে, ডিসপ্লে হতে পারে, আমাদের যখন ওয়েবসাইটের নির্দিষ্ট টার্গেট থাকবে তখন আমরা অটোমেটিক্যালি জানবো যে আসলে এখানে কি। আচ্ছা সিলেক্টে ওয়ে ইউ উড লাইক টু রিচ ইওর ফোন। হ্যাঁ, তো দেখেন আমার ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে এখানে, তাই না? এরপরে আপনাকে দিতেই হবে, এটা কম্পালসারি আর কি। তো দেখেন এখানে আমরা ওই যে অ্যাড এর নেম টেম দিয়েছিলাম, এরপরে লোকেশন বাংলাদেশ, টার্গেটেড অডিয়েন্স, আমরা সেকশন গুলো দেখলে বুঝতে পারবো যে টার্গেটেড অডিয়েন্স জেনারে সেটিং এ কি কি আছে, এগুলো কিন্তু দেখলে বুঝতে পারবো এটা এজ এ টার্গেট এন্ড অডিয়েন্স, কোথায় চাই, তার বয়স কেমন হবে, যে বিষয় ছিল তার লাইক, এখানে যে আমাদের বিলিং সেট আপ করতে হবে, কার্ডের ইনফরমেশন দিতে হবে, এই তো ওইটা যদি আপনি বুঝে থাকেন এটাও করতে পারবেন, দেখেন স্টেপ বাই স্টেপ সেম বিষয়গুলো চলে আসবে, ইন্টারফেসটা একটু আলাদা করে দিছে, এই হচ্ছে। ওকে, আমরা একটু যাচ্ছি এবার, মামুন ভাই আপনার কি অবস্থা বলেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালাম। হ্যাঁ মামুন ভাই, আমার দুঃখের সংবাদ হচ্ছে আমার পিসিটা নষ্ট হয়ে গেছে দুই দিন থেকে কারেন্ট লোড শেডিং এর কারণে, আর বাসার আমি খুব কষ্টে আছি, আমি মোবাইল থেকে আপনাদের কথাগুলো শুনছি, মোবাইলও মাত্র এখন 9% চার্জ আছে, হয়তো আর শেষ সময় মতো থাকতে পারবো না, বাড়িতে দুই দিন থেকে কোনো কারেন্টই নাই, ওই যে মানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে, খুব বিপদের মধ্যে আছি ভাই, আমি সবার কাছ থেকে দোয়া চেয়েছিলাম, মানে গ্রুপে মেসেজ করেছিলাম, এই হলো ভাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আপনার প্রবলেমটা সলভ করতে পারি, আপনি তিনটা কি কমপ্লিট করেছি, আমি পাবলিশ করব, তো আমি ভাবছিলাম পাবলিশ করার আগে আপনাকে একবার রিভিউ দিব সবগুলা, যে ভাই দেখেন ঠিক আছে কিনা, আমি এরকম একটা নিয়োগ করে আছি আর কি, আমি অনেক কষ্ট করে সবগুলো তৈরি করেছি, তো আল্লাহর কি অবস্থা, অবশ্যই কি করব আর বলেন, এখন এই সময় যদি পিসি যায়, পিসি এক সপ্তাহের মতো লাগবে, কারণ আমার নিউ পিসি তো, ওটার আবার মাদারবোর্ড হচ্ছে শর্ট হয়ে গেছে, তো ওটা আবার
ওই মাদারবোর্ডটা আবার পাঠাবে, পাঠানোর পর আবার ওটা লিখে আসবে, আস্তে আস্তে প্রসেসিং 5 থেকে 7 দিনের মতো লাগবে। এই 5 7 দিন আমার কম্পিউটারে করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি আশা করছি মামুন ভাই খুব দ্রুত যত দ্রুত সম্ভব সমস্যাটা সলভ হোক। হ্যাঁ এটাই ভাই করবেন, করবেন তাহলেই হবে আর কি। আমি একজনের কাছে ল্যাপটপ চাইলাম, দিল না আমাকে, বললাম যে ভাই আমাকে দেন 5টা দিনের জন্য, আমি ল্যাপটপে একটু কাজ কাম করি, সেটাও দিল না। কি বলবো আর বলেন ভাই। আচ্ছা আপনি ফোন থেকে কষ্ট করে আমাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করবেন, আর এরপরে ইউটিউব যে ভিডিও আছে আমাদের প্রতিনিয়তই আমরা গতকালকেও আপলোড করেছি, দেখেছেন হয়তো গত প্রিভিয়াস দুইটা ক্লাসের আমাদের পোস্ট করা ছিল, এগুলো দিয়ে কন্টিনিউ করে নেবেন তাহলে হবে ইনশাআল্লাহ। আপনি একটা মানে সুসংবাদ আপনাকে দিব ইনশাআল্লাহ, এবং মিষ্টি খাবো ভাই। স্যার আমি ফার্স্ট কই ফার্স্ট এটা কোনো বিষয় না, কিন্তু আপনার যে সহযোগিতা আমি পেয়েছি এটা কিন্তু আপনাকে অবশ্যই মিষ্টি খাবো, এবং আপনাকে সুসংবাদ দিব একসাথে, এবং আমার ইনকাম অবশ্যই আশা করি আমরা এখানে অবশ্যই তহিদুল ইসলাম ভাই আপনার কি অবস্থা, লাস্ট আপডেট কি, কাজের অবস্থা বলেন একটু। তহিদ ইসলাম ভাই আছেন? সুফন ভাই হ্যালো, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তহিদ ইসলাম ভাই, আপনাকে বলছিলাম। আচ্ছা লাস্ট আপডেট কি, কাজের কি অবস্থা আমাকে একটু আপডেট জানান। আমি আসলে আপডেট জানতে চাচ্ছি কারণ কি জানেন, আমাদের মধ্যে অনেকে কাজ পাচ্ছে, অনেকে পাচ্ছে না, মানে এরকমটা কেন? আমি চাচ্ছিলাম তো সবাইকে একসাথে নিয়ে যাবো, তাই না? হয়তো আপনার কি প্রবলেম পার্সোনালি, এই জন্য আমি সবার সাথে একটু শেয়ার করছি। এ থেকে আপনাদের সাথে কথা বললে আপনাদের প্রবলেমটা আবার জানলে ওই দিকে আমি একটু ফোকাস করবো আর কি, যেন আপনারা একটু গুছায় উঠতে পারেন। আসলে আমার কি ক্লাস নেক্সট কোনো কাজে যাওয়া উচিত, নাকি এখানেই মার্কেট প্লেসে আর একটু সময় দেওয়া উচিত, এই বিষয়টা আমি আর কি চেক করছি আপনাদের সাথে কথা বলে যে কি করা উচিত এখন, তাহলে কোন দিকে ফোকাস করলে আপনাদেরকে একটু লেভেলে নিয়ে আসা যায়, এই বিষয়টাই আর কি। রোহিত ভাই সমস্যা বলবেন, একদম যেটা সমস্যা রিয়েলটা বলবেন কিন্তু। হ্যাঁ জি জি ওকে, মেইন সমস্যা হলো তো আমি তো কাজ পেলেও কাজ করতে পারবো না, কিন্তু আপনি যে সময়টা নিচ্ছেন এই সময়টা আমাদের জন্য খুবই ক্ষতিকারক, আপনি সময় নিচ্ছেন কেন, দেখে ফেলেন, আমাদের তো ইউটিউব চ্যানেলে আপলোড করাই আছে। আপনি সময় নেবেন না প্লিজ, আপনি একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখে আপনি কাজ নিলেও করতে পারবেন না, এই ভয়টা ভিতরে থাকা যাবে না, আপনি একটু গুছায় ওঠেন, নিজেকে প্রিপেয়ার করেন, আর একটু কমফোর্টেবল হতে হবে, আর মার্কেট প্লেসে সময় দিতে হবে। আপনি বিট করেন, আপনি কাজ না পান, তারপরে কাজ কিভাবে উঠবে এটা আমি দেখব, আপনি কাজ নামান মানুষ থেকে। হ্যাঁ কোন ট্রেনার এই কথা বলবে না যে কাজ নামান তারপরে কাজ আমি দেখবো, আমি বলতেছি আমি দেখবো, আপনি কাজ নামান। ভাই আমার একটা সমস্যা হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই হচ্ছে না, বুঝছেন, মানে ওখানে চাইছে ভাইল আইডি, এরকম কিছু চাইছে ভাইল আইডি, মানে কি এটা ভোটার আইডি কার্ড না অন্য কিছু, এটা একটু স্ক্রিন শেয়ার করেন, আমি বুঝতে পারছি না আপনি যেটা বলছেন আর কি। ভাই আমার তো সময় লাগবে, মানে ল্যাপটপ হয়ে ঢুকছে না, বুঝছেন। ওকে আপনি যখন অ্যাভেলেবল হবেন মাইক্রোফোন অন করে আমাকে বলবেন, আমি নেক্সট আরেকজনের সাথে একটু কথা বলি। জি জি আপনি কথা বলুন ভাই। ওকে পারভেজ ভাই, পারভেজ বাসুন ভাই কি অবস্থা বলেন। এতো ভাই, এতো কিছুক্ষণ আগে ক্লাস চলাকালীন সময় রাজীব ভাই যখন ছিল তখনই আমি একটা প্রজেক্টে বিট করেছিলাম, বিট করাটা আমি সম্ভবত ফার্স্টে প্রথমে বিট করেছিলাম, তারপরে নক করলো, নক করার পরে উনি বলছে যে 10 মিনিটের মধ্যে ওনার যে সব কনভারসেশনগুলো হয় মেসেজে ওই কনভারসেশনগুলো ডিলিট করে দিতে হবে, তাই বললো। রাজীব ভাইয়ের সাথে আলোচনা করলাম, রাজীব ভাই বলতেছে যে এটা সম্ভবত হবে না, তাই ওনার কাছে 10 মিনিট সময় চাইলাম, 10 মিনিট না কিছুক্ষণ সময় চাইলাম যে একটু সময় দিন আমাকে আমি দেখছি, তারপরে ওনাকে আর মেসেজ দিতে যায় আর যাচ্ছে না, প্রজেক্টটা হয়তো বা অন্য কাউকে দিয়ে দিয়েছে, এখন ক্লোজ প্রজেক্টটা। আচ্ছা প্রজেক্ট ক্লোজ হলে অন্য কাউকে দেয় নাই, ওই প্রজেক্টটা freelancer.com থেকে
রিমুভ হয়ে গেছে কিন্তু আপনার কাছে শো করছে আপনি বিট করেছেন তো এই যে চ্যাট বক্স ওপেন হয়েছে যার কারণে আপনার কাছে এটা দেখাবে ক্লোজ অবস্থায় থাকবে এখন আচ্ছা বিষয় হচ্ছে এই যে আপনি মিস্টেকটা করেছেন পারভেজ ভাই আপনি কি জানেন এটা আপনার একটা কত বড় এক্সপিরিয়েন্স এর বিষয় আপনি কাজ পাননি এটা এখানে হতাশ হলে হবে না এটা কিন্তু আপনার আগ্রহ হিসেবে নিতে হবে যে আমি বিট করেছি আমাকে নক করেছে আমি একজনের সাথে কথা বলেছি এটা কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স এই যেটা হয়েছে বাস্তবতা আপনার সাথে যেটা ঘটেছে এটা বিশাল একটা এক্সপিরিয়েন্স তো বিষয় হচ্ছে এটার কারণে হতাশ হওয়া কিন্তু যাবে না পারভেজ ভাই এখান থেকে আপনার আগ্রহ স্টার্ট হতে হবে যে হ্যাঁ আমাকে কেউ একজন নক করেছে আমি তার সাথে একটু হলেও কথা বলেছি হাই হ্যালো করেছি আর আগামীকালকে হয়তো মাইনস্টোন পর্যন্ত যাব আর তার কাজটা কমপ্লিট করে পরের দিন রিভিউ নিয়ে যাব ইট কনফিডেন্স ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের বাকি না পারেন আপনি কার্ড কি ভেরিফাই করুন কি বলেন কি বলেন আজ ভাই বাদ ফেরদৌস ভাই আছেন আছি ভাই বলেন আর খালিদ ভাই কই জি ভাই আছি এ ভাই আপনারা হেভি একটা টক কর দিলেন তো ইনশাআল্লাহ কাজটা হবে একটা এখানে তিনজন এখানে তিনজনই আমাদের হ্যাঁ দেখলাম তো তিনজনই আমি খুব ভালো লাগবে জিনিসটা দেখে যে আমাদেরই তিনজন আমিদুর রহমান ভাই কে চিনেন আমাদের হচ্ছে ইয়াতে ছিল হচ্ছে ইয়াতে আমাদের ইয়াতে ওই কি জানো বলে প্রথম দিন ছিল কিন্তু আমিদুর রহমান ভাই ওরিয়েন্টেশনে কিন্তু আমিদুর রহমান ভাই ছিলেন ওরিয়েন্টেশনে হ্যাঁ কিন্তু প্রথম বিট কার খালিদ ভাই না আপনার প্রথম বিট আমার ও ভাই ভাইয়ের প্রথম বিট আমি এটা বুঝতেছি না আমার বিট পরে যাচ্ছে কেন আমি আপনারা যখন তিনজন বা পাঁচজন হবেন দেখবেন আমাদের সোহানুর ভাইকে দিচ্ছে না ফেরদৌস ভাইকে দুজনে কাউকে না আমি আর আপনি আছি আমি আছি আর এখানে দেখলাম খালেদ ভাই আপনি খালেদ ভাই আর দুজনই আছে ভালো লাগলো দেখে বিট তো শেষের দিকে আর দুইটা আছে কাজ তো নামলো না আর আমার একটা আছে ভাই হতাশ হতাশ হন না তাহলে আমারটা কি অবস্থা চিন্তা করেন আমার কিন্তু প্রথম দিনে আধা ঘন্টা বলতে আটটা বিট শেষ করে দিয়েছিলাম জানি না কি করতে হয় তারপর তিন দিন পর একটা বিট পেয়েছি তারপর আমি স্বপন ভাইকে ফোন দিয়েছিলাম যে ভাই আমি $2 কারো কাছ থেকে ম্যানেজ করে ওয়েব মানি দিয়ে ঢুকাবো সেদিনে আবার একটা বিট পাইছি একটা বিটই আমি তিন ঘন্টা ধরে ওয়েট করে ওই ইয়াতে করছি কি আল্লাহর না মানে ভাগ্য দেখেন আমার ভাগ্য আল্লাহ কি ভাগ্য করছে তো ওই পিটেই ধরেন ওই কাজটা হয়েছে এটা ধৈর্যের পরীক্ষা তবে এটা যেটা কার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওই যে আমরা কার্ডের কথা এই জন্য বারবার প্রথম থেকে আমি বলেছিলাম যে রাজীব ভাই মেবি এই বিষয় নিয়ে একটু কথা বলছিল আমরা আমি কিন্তু ট্রাই করেছি আপনাদের ফার্স্টেই কার্ডের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম আমার মনে আছে মাথায় আছে বিষয়টা জি ভাই বলেছিলেন আমি খুব ফোর্স করে বললাম ভাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যখন আপনাদের হাতের কাছে পাবেন না তখন এই ভ্যালুটা বুঝতে পারবেন যে আমার কার্ড নাই আমি তখন কথা বলেছিলাম ভাই এরকম যে 20-25 দিন এক মাস লাগাবে এটা তো ভাবিনি ভাই যে আমি বলেছিলাম যে এটার 21 দিন লাগবে আমি বলেছিলাম জি আপনি বলেছিলেন যে ইসলামী ব্যাংকেরটা 15 দিন লাগতে পারে তো 15 দিন লাগে তখন তো ঈদের আগে আগে কেবল মুক্ত তখন মানে যেও মনে করেন ওভাবে তখন ব্যাংক আর অবস্থাও খারাপ ছিল তখন একটু দেশের
আর ব্যাংকেও ভাবে যাওয়া পসিবল হয়নি, তো ঈদের পরে যখন যে শুনি যে আপনার হলো 20 দিন 22 দিন এক মাসে লাগে যেতে পারে শিওর না ওদের কাছে, তখনই মাথায় হাত ভাই। আর এই কার্ড হচ্ছে নাকি কার্ড ইয়া করার জন্য 21 টাকা লাগবে, বাংলা টাকা 21 টাকা লাগবে পেমেন্ট মেথড ভেরিফাই করার জন্য। হোল্ডিং অবস্থায় আছে একদমই ফাঁকা, যার কারণে ওই কার্ডটা ভ্যালিড হিসেবে ধরতে পারছে না। ভাই আমার ফোনে মাত্র 5% চার্জ আছে, আমি আর স্বপন ভাই যেটা সেটা হচ্ছে যে আমি আর খালিদ ভাই যেটাতে বিট করলাম, তো এখানে স্কিলে চাপছে হচ্ছে আপনার ইন্টারনেট মার্কেটিং, এসইও, তারপর ফেসবুক মার্কেটিং, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। কিন্তু এসইও তো ভাই আমরা জানি না, যদি বায়ার্স নক দেয় তখন কি করব? সব জানি, সে ঠিক আছে, কিন্তু এসইও এর জন্য তখন আপনি তো আসেন, সমস্যা না, আল্লাহ করে দেখা যাচ্ছে অনেক কাজই এরকমটা হতে পারে যে আমরা মার্কেট প্লেসে দেখেন এই ধরনের কাজটা কিন্তু দেখেছি, এই যে শানুর ভাই যে কাজটা পেয়েছেন আমরা কি রিয়েলি ওইটা শিখেছি যেটা শানুর ভাই পেয়েছে? না না, আমরা শিখেছি মার্কেটিং টেকনিক, তাই না? দেখেন এই টেকনিকটা ব্যবহার করতে হবে এটা ক্লায়েন্টের জন্য, তো এই এই সেন্স তো থাকবেই। আমরা এই ধরনের কনভারসেশন মানে অন্য কাজের টেকনিককে ব্রেনে মারবো ক্লায়েন্টকে, দিয়ে কাজটা আগে মানে নামাই তারপরে দেখবো বিষয়টা কি হচ্ছে। আর ভাই আর একটা জিনিস, সেটা হচ্ছে লিংক বিল্ডিংটা কি ভাই? অনেকগুলো কাজে দেখতেছি স্কিলে লিংক বিল্ডিংটা হচ্ছে আমাদের লিংক কে প্রমোট করা, এই যে মার্কেটে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া, আচ্ছা রাইট রাইট, এটা বিল্ড আপ করা ভাই। মানে আমি হলো আমার এই মানে এই প্রজেক্ট থেকে একটা জিনিস শিখেছি যে ক্লায়েন্ট কিন্তু অনেক কিছু চাইবে, ক্লায়েন্ট অনেক কিছু চাইবে, আমি যেটা পারি ওইটা দিয়ে আগে আমি তাহলে এখন লাইকের কাজটা করছি, লাইকের কাজটা দিয়ে একদিন আমি কাটিয়ে দিয়েছি যেরকম, ওটাতে খুশি হয়ে যাবে। ওইদিকে কাজ করছি আর তার চাওয়ার বিষয়ে আমি কিন্তু এক্সট্রা নলেজ নিচ্ছি, আমাকে কিছু ছবি টবি পাঠিয়েছিল আমি বুঝিনি, না হলে আমি 7-8 বার করেছি যে আসলে কি বলতে যাচ্ছে। তারপর আমি বললাম যে আপনি যেভাবে আমাকে বুঝাচ্ছেন আমি বুঝছি না, আমি হলো এক কাজ করি, আমি যে কাজগুলো করছি ওগুলো হলো একটা আলাদা গুগল শিট, আপনি যেটা দিয়েছেন দুইটা গুগল শিটের মধ্যে একটা আমার বোঝার যোগ্য ওটাতে আমি আপডেট করি। তখন বললো আচ্ছা ঠিক আছে তোমার যেটা বোঝার সুবিধা হয় দিয়ে আমি ওটাতে আপডেট করি, আর বাকি যেটা আরেকটা দিয়েছিল ওটা টোটালি কোনো কাজ করিনি, মানে ওটা আমি আমার কাছে বোঝার অযোগ্য ছিল, আমি ওটা ডিরেক্ট বলি যে আপনি যদি মাইন্ড না করেন তাহলে আমি ওইটা দেখে না করে আমার মতো করে কাজ করি।
বলছে আচ্ছা তোমার যেটা সুবিধা হয় ওভাবে কাজ করো, মানে ওনার মাইন্ডটা রিড করতে পারে। আর ওনার সবথেকে বড় কথা হলো ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ করলে উনি এমনি খুশি হবে। কেদোস ভাইকে তো আমি নক দিয়েছিলাম প্রথম প্রথম, ভাই দেখেন কি অবস্থা। কেদোস ভাই দেখে তো বলছিল ভাই কিছু বুঝছি না কি করবো, আমিও তো কিছু বুঝছিলাম না। হ্যালো শাইনুর ভাই, আপনি কি প্রথমে আটটা বিট শেষ করার পরে আপনি পরে একটা বিট পেয়েছেন? জি ভাই, তিন দিন পরে পাইছিলাম। এমনিতে চলে আসছিল? হ্যাঁ এমনিতে আসবে তিন দিন পর। আমি বলি ফেরদৌস ভাই একটু সময় নিচ্ছি, যেটা হচ্ছে ফাইবারের এক্সামটা একটু নরমাল টাইপ, কিন্তু কেউ আবার freelancer.com এ এক্সাম দিতে যায়। ওইটাই বলছিলাম ভাইয়া যে দিব নাকি। না না না, freelancer.com এ দিতে গেলে কিন্তু খুবই লস করে ফেলবেন একদমই। আচ্ছা আচ্ছা, ফাইবারের টা ট্রাই করলে দেখা যাচ্ছে আপনি যদি ইংলিশ লেভেল একটু একটু জানা থাকে মানে পারবেন আর কি, আপনি পারবেন। ফাইবারে তো ভাই আমাদের যারা এখানে যারা আছে ফাইবারে তো ভাই আমাকে দিতেই হবে, কারণ আমি ফাইবারে না দিলে তো ভাই আমাকে গিগ প্রমোশন করতে পারবে না। রাইট রাইট ভাই, ওইরকম হচ্ছে কেন ভাই? এটা হচ্ছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে মার্ক এই এক্সামটা দিতেই হবে, সব ক্যাটাগরিতে না কিছু কিছু ক্যাটাগরিতে। হ্যাঁ এরকম, আবার দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে অনেক বেশি গিগ ক্রিয়েট করছেন, হঠাৎ করে আপনাকে ধরে বসবে যে আপনি এক্সাম দেন, তারপরে হচ্ছে গিগ ক্রিয়েট করতে পারবেন, এরকম তো হয় ফ্রিল্যান্স ফাইবার, এরকম করে হঠাৎ করে আপনার কাছ থেকে চেয়ে বলবে। ওইটা ওইটা পরীক্ষা দিতে কত টাকা লাগবে সকল ভাই? না না না, পরীক্ষা দিতে কোনো টাকা লাগবে না। আচ্ছা না, আমি এখন পর্যন্ত 6টা গিগ ক্রিয়েট করছি, তো ওই কিছু বলে নাই আল্লাহর রহমতে, এখনো বলবে হয়তো। হ্যাঁ বলতে পারে তখন, তখন হয়তো বলে বুঝবে। ভাই কয়বার দেওয়া যায় এক্সামটা? এক্সাম অনেকবার দিতে পারবেন, কিন্তু একবার ফেল করলে আপনি আবার 3 মাস আপনাকে বসে থাকতে। 3 মাসে 2 বার ভাইয়া, 3 মাসে 2 বার, 3 মাসে 2 বার, 2 বারের মধ্যে যদি পাস না করা যায় তাহলে 3 মাস বসে থাকতে হবে, তারপরে আপনি আবার 3 মাসে 2 বার দিতে হবে। ফার্স্ট যখন এক্সামটা দিবেন, ফার্স্ট যখন এক্সামটা দিবেন আমি একটা বুদ্ধি দেই, ফার্স্ট প্রথম এক্সামটা আপনার স্ক্রিন রেকর্ড নিয়ে নেবেন। কি কি কোশ্চেন? আপনি তো এটা এটা তো পাঠানো পসিবল না, এটা লিংক আপ বলতে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পেইন। ও আচ্ছা ভাই, আপনি আইসক্রিম রেকর্ডার ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এছাড়া আপনাদের হচ্ছে আপনারা একটা ইয়ে ব্যবহার করতে পারেন, ওই যে ভিডিও এডিটিং এর জন্য ক্যামটাসিয়া নামে একটা সফটওয়্যার আছে, ওটাও ভাই অনেক সময় পেইড বলে অনেক ইয়া। আমি ক্র্যাক ফাইল, আমি আপনাকে ক্র্যাক ফাইল দিয়ে দেবো, সমস্যা নেই, আমার কাছে পেইড ভার্সন যেটা ক্যামটাসিয়ার পেইড। ভাই আপনি ভিএলসি ইউজ করতে পারেন আপনার ডেস্কটপ রেকর্ডের জন্য, কিন্তু কথা শোনা যাবে না। না এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা, ভিএলসি মিডিয়া প্লেয়ারটা। আচ্ছা আচ্ছা, কত মিনিটের স্বপন ভাই? ফাইবার এর এক্সামে মেবি 40 মিনিট দেয় ফাইবার এক্সাম যেটা, কিন্তু ফ্রিল্যান্সারে শুধুমাত্র 5 মিনিট সময়, কিন্তু এখানে 40টা প্রশ্নের অ্যানসার করতে হবে, আর এটা আসলে ইম্পসিবল হয়ে যায়। যারা অনেক ভালো ইংলিশও জানে সেও পারবে না বিষয়টা, পড়তে পড়তে হবে না আর কি। তারপরে আপনার নরমালি আসলে একটু ধারণা থাকলে ফাইবারে আপনারা পাস করবেন ইনশাল্লাহ, কিন্তু ফ্রিল্যান্সারটা কেউ চেষ্টা করতে যান না, এখানে লস হবে। আচ্ছা ফ্রিল্যান্সারে যদি পাস করা যায় তাহলে কি লাভ আছে এখানে? লেভেল 1
এরকম কোনো কিছু না, আমাদের ওই যে 70% অ্যাকাউন্ট হয়েছে তো এটা 100% হয়ে যাবে। এই পার্সেন্টেজটা কি ভাই কোনো কিছুতে ভেরি করে? এটা ভেরি করে ক্লায়েন্ট দেখতে পারবে কি বুঝতে পারবে যে আপনার অবস্থা কি মার্কেটে, সাথে যখনই এক্সামে হচ্ছে পাস করবে তখনই আপনার পিছনে একটা লোগো লাগলা মানে লাগবে, আমি দেখাই আপনাদের কি লোগো তো ওই যে স্টার মার্ক টাইপের, যখন এক্সাম দিবেন তো কেতজ ভাই আমি ইয়াতে লিংকটা দিয়ে দিছি চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই, এটা এটা বেটার হবে এই পাওয়ার সব। আচ্ছা আচ্ছা জানাম যেটা এক্সাম সেটাতে 87% বা আপনি যত পার্সেন্ট মার্ক নিয়ে পাস করবেন এই তত মার্কটা এখানে দেখাবে। আর আপনার প্রোফাইলে যদি চলে আসেন তাহলে দেখবেন একটু আসছি, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি 100% কনগ্রেস দিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি 100% দেখাচ্ছে। আর পাস না করতে পারলে কি হবে ভাইয়া? কোনো সমস্যা নেই, কোনো পানিশমেন্ট নেই এখানে ভাই, বারবার খুশি আর একটু ট্রাই করি ভাই যদি হয়ে যায়। ফ্রিল্যান্সারে? হ্যাঁ ফ্রিল্যান্সারে আমি আপনাকে খুব বেশি ভরসা দিতে পারছি না এখানে না ভাইয়া, যেহেতু আপনি তাহলে একটা কাজ করেন, আমি আমি আপনাদেরকে বেস্ট সাজেস্ট করি একটা, দেখেন আপনাদের যেটা একদম কাজে দেবে সেটা দেখাই তো আপনাকে, কারণ যেহেতু ভাইয়া পাস করতে না পারলে ক্ষতি নাই যেহেতু বলতেছেন, আমরা বিট বাই করছি 1000 করে যদি ইয়ে থাকে, আমি একটু দেখাই আপনাদের, তাহলে 1000 ক্রেডিটের মাধ্যমে প্রতিবার আমরা একটা করে এক্সাম দিতে পারবো, এক্সাম কিনে নিতে পারবো, অর্থাৎ $5 কাজ করবে হচ্ছে 1000 ক্রেডিটে। আচ্ছা আমরা যদি ক্রেডিটে আসি এই নেট ওকে অবস্থা এই যে এক্সাম লেভেল 1 দেখেন 1000 ক্রেডিটের মাধ্যমে আমি বাই করে নিতে পারবো, বুঝতে পেরেছেন? এরপরে যদি বাই করি আর যদি এখানে এক্সামে চলে যাই, আমরা প্রোফাইল থেকে যখন এক্সামে চলে যাব তখন আর এই $5 লাগবেন না, ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে আর তখন আমাকে আর ডলার চাইবেন না, কিন্তু একবার যখন এটা ব্যবহার করে ফেলবো তখন কিন্তু আবার চাইবে যে হচ্ছে $5 এখানে দিয়ে দেন তাহলে এক্সাম দিতে পারবো, দেখাই আমি বিষয়টা। আচ্ছা আমি এক্সাম দিয়ে দিয়েছি যার কারণে কিন্তু এখানে কিন্তু আমার এক্সামের বিষয়টা আর নেই, আপনাদের দেখেন এখানে এক্সাম দিতে বলছে এই জায়গাটায়, তো এই জায়গায় যখন ক্লিক করবেন তখন ওই $5 করে চাইবে। আর ইউটিউবে আসলাম কারণ হচ্ছে এই যে আমরা এক্সামটা দিব freelancer.com এর যে এক্সামটা, এই এক্সামটা ইউটিউবে ভিডিও দেখা যায়, অর্থাৎ অনেক ইউটিউবার আছে করেছে কি এটাতে ভিডিও করেছে স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিয়েছে, আপনারা যদি 4-5টা ভিডিওর কোশ্চেনটা ফুলফিল ভাবে ঠোটস্থ করে নিতে পারেন তার মানে আপনি পাস করবেন, অর্থাৎ ওই সেম প্রশ্নটাই আপনাকে ওখানে করা হবে, এখানে তো আর নতুন কোনো কোশ্চেন আসার মতো অপশন নাই, যে কয়টা সেট করা আছে freelancer.com এ ঘুরে ফিরে ওটাই আসবে। আপনারা যদি একটু ইউটিউবে একটু সার্চ করেন যে freelancer এই যে লেভেল 1 2020 এটা দেখবেন অনেক ভিডিও চলে আসছে, ওরা প্র্যাকটিক্যালি দেখাবে যে কিভাবে এক্সাম দিতে হয়, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে যে এরা এক্সাম দিচ্ছে, আপনারা যদি 4-5টা প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন প্রায় চলে আসে তবে 40টা বেশি আছে, হার্ড না কিন্তু এটা আছে।
আপনারা যদি দিতেই চান যে আমি ক্রেডিট ব্যবহারের মাধ্যমে হলেও দিব, তবে এই ক্রেডিটটা কিন্তু ইউজ করে ফেললে আমি বলছি আপনাদের freelancer.com এ ইংলিশ এক্সাম কিন্তু ইম্পর্টেন্ট না, অর্থাৎ এটার জন্য আপনার কোনো সমস্যা নেই, আপনাকে কেউ মানে ঠেকা রাখবে না যে এটা কেন নাই বা কোনো প্রকারের বাধা বিপত্তি কিচ্ছু নাই। আপনি 2-4-5-10 বছরও যদি এভাবে রাখেন, অর্থাৎ ফ্রিলান্সারের মানে সিস্টেম রুলস যতদিন চেঞ্জ না করছেন এভাবে যদি আপনি চালান কোনো সমস্যা নেই। এটা আপনি ক্রেডিটটা ইউজ করে ফেললে কিন্তু অনেক লস করে ফেলবেন, ক্রেডিট আর্ন করা কিন্তু সম্ভব হবে না, তখন আপনাকে বিট কিনতেও পারবেন না, বিভিন্ন সমস্যায় পড়বেন। তো এই ক্রেডিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা কেউ এই ক্রেডিটটা অযথা নষ্ট করবেন না। ওকে, আমরা কথা বলছিলাম সবার সাথে, এরপরে কি আছে না খালিদ ভাই, কি অবস্থা? আপনার সাথে কথা বলি একটু। কি প্রবলেম হচ্ছে এখন? প্রবলেম কি হচ্ছে খালিদ ভাই? ভাই প্রথমত আমার বিটে আমি তাড়াতাড়ি দিচ্ছি, কিন্তু আমার বিটটা আসতে দেরি হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। আর প্রপোজাল আপনার অ্যাকাউন্ট কি 70% হয়েছে, 70% হয়েছে? হ্যাঁ 70% আপনি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। আর ভাই আমার বায়ার রিকোয়েস্ট আসছে না, অনেকবার আমি গিগটাকে এডিট করছি। এইটাই তো সমস্যা, এই গিগটা এডিট করা যাবে না, আমাদের গিগ এডিট করাটা মানে একটা খারাপ দিক। গিগ বারবার এডিট করা যাবে না, ডিলিট করে দিয়ে নতুন করে ক্রিয়েট করেন তাতে সমস্যা নেই, এডিট করলে ঝামেলা আছে। ডিলিট করে নতুন করে করলে সমস্যা নাই, কিন্তু এডিট করা যাবে না। এডিট করলে একটু ঝামেলাই, মানে মানে ফাইবারের এমন একটা সিস্টেম, এটা হচ্ছে আপনার এই গিগটাকে একটু পিছনে ফেলে দিবে, ডাউন করে দিবে যখন আপনি এডিট করবেন, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখন আমি কি ভাই কি করব, নতুন করে আবার করব? হ্যাঁ ডিলিট করে দেন, গিগ ডিলিট করে দেওয়া যায় তো, আপনার গিগ ডিলিট করে দেন, নতুন গিগ খুলেন। কালকে ভাই আমি 3 বার গিগ ডিলিট করছি আর 3 বার নতুন ভাবে তৈরি করছি। চলে যান ওখানে নিচে, যে আমরা প্রিভিউ দেখি যেখানে ওই যে পাশে একটা অপশন আছে না, আমি গিগ সেকশনে আসছি, আমার ইচ্ছাতে আমি এই গিগটা লিখতে হবে, আপনি জাস্ট কপি পেস্ট করলে হবে না তো, জাস্ট আপনাকে টাইপ করে একটু ফাইবারে কষ্ট করে লিখতে হবে। ৯টা বিট ৩ দিন পর ১টা বিট পেয়েছিলাম আচ্ছা।
ওকে এরপরে হচ্ছে শহিদুল ইসলাম আমার আর একটা বিট আছে ভাই আর মাত্র একটা পাবো ইনশাআল্লাহ তবে আমরা কার্ড ভেরিফাই করলে মজাটা বুঝতে পারবো আর একটা পাবো যখন খুশি আমরা ক্রেডিট দিয়ে বিট বাই করতে পারছি আর সাত ঘন্টা পর পরই একটা করে বিট চলে আসছে ইউজ বিট পাবো আমরা মানে যেটাতে খুশি সেটাতে তপন ভাই আপনি বিশ্বাস করবেন আমি এরকমও ডিসিশন নিয়ে রাখছি যে যদি সেই রকম হয় দরকার হয় নাটোরে চলে যাব ভাই আপনারা যে এখানে থাকেন ওইখানে একটা মেসে 3 মাস থাকব গুড ডিসিশন ওকে সত্যি ভাই আমি ভাষাতেও বলে রাখছি ওকে ঠিক আছে ভাই আমি আসি আপনার সাথে বেদস ভাই চলেন রুমি খালেদ ভাই আমি কিন্তু সিরিয়াস আমি কিন্তু এই যে সবার সামনে বলতেছি আমি কিন্তু ফার্স্ট লেভেল করছি না আমি সিরিয়াসলি বলতেছি যদি হয় তাহলে দরকার হয় একটা রুম নিয়ে আপনি আর আমি শেয়ার করব স্বপন ভাইদের আশেপাশে থাকার তাহলে এক চাপ আমি রাজি আছি ভাই আমি রাজি কারণ এই হচ্ছে এই ফ্রিল্যান্সিং এর এই শেষ দেখেই ছাড়বো ইনশাআল্লাহ আমিও ভাই এই তো এই ফোর্সটা দরকার এই ফোর্স যার ভিতরে আছে আমি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই আমি বাসাতে আম্মুর সাথে কথা বলে রাখছি যে সেই রকম হলে আমি এক দুই মাসের জন্য নাটোরও থেকে যেতে পারি হ্যাঁ আমি আপনাদেরকে জলজন্ত প্রমাণ দেখিয়েছি এই যে আমাদের রাজীব ভাই আমাদের সাথে কথা বললো সেখানে আমরা যদি ভাই এক মাস থাকতে পারি প্লাস যদি যেহেতু আপনার ক্লাস অলরেডি আমাদের প্রায় হয়ে গেছে অনেকটা প্রায় 50% ক্লাস হয়ে গেছে তারপরে যদি ওইখানে গিয়ে যদি এক মাস স্ট্রাগল করি আপনাদের সাথে থেকে কেন হবে না অবশ্যই হবে আমাদের ক্লাসের মধ্যে শানুর ভাই মানে শানুর ইসলাম ভাই করছে আমরা দেখতে পাচ্ছি কেন হবে না এটাই তো কথা আমরা বলছি কেন হবে না হবে অবশ্যই হবে সেদিন যেমন ভাই রাতে যেরকম ভাই সৌদি আরবের হচ্ছে ক্লায়েন্ট আমাকে নক দিল আমি শুধু এটা জানতাম না যে ও আমাকে হচ্ছে কাজ কনফার্ম করে দিল আমি ভয়েস কলে কথা বলতে পারবো এটা না জানার কারণে আমি কাজটা করতে পারলাম না এই তো এইটাই তো আপনার অভিজ্ঞতা প্রয়োজন মানে এই ভুল হওয়াটাই জরুরি ফার্স্ট আপনাকে ভুল হতে হবে আমি তো জানি প্রথম দুই চারটা ক্লায়েন্টের সাথে কেউই কমফোর্টেবল হবে না মানে যেটা শহানুর ইসলাম ভাইয়ের সাথে এটা এটা লাক বা ক্লায়েন্টের একটা ফেভারিট ব্যাপার ভাই আমার প্রথম নেমিস গেছিল ভাই ওই যে দেখেন ওই যে আপনাকে কি হবে এরকম না ঘুরতে গেছিলেন ও হ্যাঁ 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 রাইট এটা তো মিস হয়েছে এই তো এখান থেকে বুঝে নিতে হবে যে আমাদের ভুল করলেই তারপরে রেস্টেপে আমরা ঠিকঠাক করতে পারবো এটাই জরুরি ফার্স্ট কনভারসেশন আর মানা যাবে না যে আমি ভাই হারে গেছি রাইট রাইট এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই প্রচুর ধৈর্য প্রয়োজন ফার্স্টে এই freelancer.com বা বলেন ফাইবারে বলেন আপনার একটা ক্যারিয়ার গড়ে নেওয়ার জন্য প্রথমত খুবই কষ্ট করতে হয় আমি রাজীব ভাইকে যে লেভেলের প্যারা দিয়ে এদেরকে রাত জাগায় রাখছি বা এই যে আমার সাথে আরো একজন আছেন ওনাদেরকে কাজ করতে চায় না ঠিক আছে আমার রাত জাগা দেখে বা এরা ওরাই মানে ভয় পায় যে কিভাবে সম্ভব একটা মানুষ এইভাবে কিভাবে রাত জাগে বা ওদের সাথে জাগায় রাখছি না থাকতে হবে freelancer.com এ কাজ করতে হবে আমার রুমমেট সাকসেসফুল না যদি এরকমটা হয় তাহলে হাস্যকর দেখাবে আমি এদেরকে মনে করেন খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি যেন একটা পজিশনে নিয়ে আসা যায় এই তো ভালো কাজ করতেছে আমি কেন কি বলবো রাজীব ভাই আমার চাইতে রাজীব ভাই আর্নিং বেশি আমি কিন্তু ভাই আমার কিন্তু অফিস চলে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত অফিসে জয়েন করিনি শুধুমাত্র এগুলোর কারণে আমি এই দিকে আমি ক্যারিয়ার ডেভেলপ করবো আমি কিন্তু ভাই রাজশাহী শিক্ষা বোর্ডে আছি অনেকে
অনলাইন বিজনেসও করবে যারা আছেন, অনেকে আছেন। এই যে আমাদের হচ্ছে আরেকটা সকালের একটা স্টুডেন্ট আছেন যিনি পার মান্থে $1,000 উপরে আর্ন করেন শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তবে পজিশন কি একদিনে আসছে? কখনোই না ভাই। ওই যে $1,000 বসে শুয়ে থেকে এখন আর্ন করতেছে, কিন্তু তার পেছনটা আপনি একটু ঘেটে দেখেন, সে 2 বছর কি লেভেলের পরিশ্রম করেছে, 2 বছর বললেন বা 5 বছর বললেন, কি লেভেলের পরিশ্রম করার পরে সে এখন বসে থেকে ঘরে বসে থেকে $1,000 মানে শুয়ে থেকে আর্ন করে অ্যাফিলিয়েট মার্কেটে। মানে কি তার একটা পজিশন তৈরি হয়ে গেছে মার্কেট প্লেসে, যেখানে অর্থাৎ তার ফেসবুক বলেন বা বিভিন্ন জায়গায় বলেন ফলোয়ার্স হ্যাঁ অনেক বৃদ্ধি হয়েছে, অডিয়েন্স আছে তাদের কাছে, এখন ও জাস্ট পোস্ট করলে রিস্ক করতে হচ্ছে, তার মার্কেটিং আর করতে হচ্ছে না, সেই পজিশনে চলে আসছে। তো পরিশ্রম যেহেতু করেছে সে ফলাফল তো সে পাবে। আপনারা যে শুধুমাত্র মার্কেট প্লেসেই কাজ করবেন আমি সেটা বলছি না, তাহলে আপনি বিজনেস নলেজ পেতে পারেন, আপনি নিজের ক্যারিয়ার এভাবে ডেভেলপ করতে পারেন। এছাড়া আছে অ্যাফিলিয়েট মার্কেটিং উইদাউট আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, অনেক কিছুই আছে, জাস্ট আমাদেরকে একটু নলেজটা ঘোরাতে হবে যে কিভাবে আগাতে পারি আসলে অনলাইন জগতে যে মাথাটা দেয় আর কি। হ্যাঁ আমি একটা কথা বলতাম, আমার ফাইবার হেসে বায়ার রিকোয়েস্ট, আমি সারা রাত বসে থাকার পরে বায়ার রিকোয়েস্ট পাই না আসলে, কি গিগ এর প্রবলেম না? মাঝে মধ্যে মনে হয় 30টা হলে মনে হচ্ছে কমপ্লিট হবে না, আপনারা পান না বলেন সবকিছুই ভালো আছে। তো তাহলে আসার তো কথা ভাই, আমি আমি ধরেন এই সকাল থেকে আমার শুরু হয়েছে, আমি এই যে এখনই 10টা হয়ে গেছে, আমি বুঝে শুনে 10টা পাঠানো হয়ে গেছে, আমার আমার অলরেডি কিন্তু 120টা মোট রিকোয়েস্ট বাইরে রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে, ইয়াতে আমার ভালোই আছে রিকোয়েস্ট প্রচুর আছে রাত্রে বেলা আর এই দুপুর টাইমে প্রচুর আছে রিকোয়েস্ট। একটু মানে ইয়া এই টাইম গুলাতে একটু 1-2 সেকেন্ড পর পর রিফ্রেশ করবেন, বেশিক্ষণ থাকে না তো, আমার অটো রিফ্রেশ করা আছে 1-2 সেকেন্ড পর রিফ্রেশ করলে, এই যে যেমন আমার এখনো কিন্তু 4টা বাইরে রিকোয়েস্ট আছে, আচ্ছা আচ্ছা আমাদের তো সমস্যা কি বুঝলাম না, এটা সমস্যা হচ্ছে আপনার হচ্ছে গিগের ক্যাটাগরিটা, আপনি কি বিষয়ের উপর খুলেছেন মোহাম্মদ আলী ভাই? ভাই ইমেল মার্কেটিং। আচ্ছা শানুর ভাই আপনি যে গিগটা এটা কিসের উপরে? ভাই আমার তো ইমেল মার্কেটিং আছে, তারপর হলো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো আছে। দেখেন এই রকম ক্যাটাগরি কয়েকটা থাকতে হবে। সজল ভাই আপনার ক্যাটাগরিগুলো একটু বলেন তো। সাইদ ভাই আমার ইমেল কালেকশন, তারপর আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তো এটাতে আপনাদের মার্কেটিং, এই এই কয়েকটা ক্যাটাগরির উপরে আপনাকে খুলতে হবে, দেখবেন হিউজ পরিমাণে চলে আসবে। আর আগে ইমেল মার্কেটিং দাও আছে তো ভাই, ওই ইমেল মার্কেটিং একটু খুব কম আসে মানে হাতে গোনা, ওই সোশ্যাল মিডিয়া যখনই দিবেন তখন ওগুলোর সাথে ইনক্লুডেড যেগুলো ইমেল মার্কেটিং ওগুলো হয়তো পেয়ে যাবেন। এখানে এই যে আমি দোকানের সাথে উদাহরণ দিই কি ফাইবার কে, তো এভাবে যদি একটু বলি আপনার দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তার উপরে ডিফেন্স করে কাস্টমারটা আসবে। মনে করেন আপনি সীমিত কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ খুব সীমিত হাতে গোনা 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আর একজন ফেরদৌস ভাই মনে করেন 10টা প্রোডাক্ট নিয়ে দোকানে সেল করে, তো কার দোকানে কাস্টমার বেশি হবে? যার দোকানে 10টা, কারণ ওইখানে ক্যাটাগরিও বেশি কাস্টমারও বেশি। তো এরকমই বিষয় আপনাকে যখন বিভিন্ন ক্যাটাগরির উপরে একটা, তবে সেটা ডিজিটাল মার্কেটিং এর পার্টের ভিতরে হলে ভালো হয়, সেটা যদি হয় তাহলে আপনার এটা বেশি আসবে, যেটা বাইরে রিকোয়েস্ট সেটা বেশি পাবে। তাহলে ভাই গিগ কি ডিলিট করে দেব? আপনার কয়টা গিগ তাহলে? ভাই একটাই দিছি আমি গিগ। এই তো একটা গিগ দিয়ে আপনি বাইরে রিকোয়েস্ট আসতে করছেন, এতগুলা এটা তো হবে না, গিগ দিলে
এত বায়ার রিকোয়েস্ট আসবে কখনো? ভাই আমি মনে করেছিলাম যে একটু হয়েছে কিছু কাজ এক্সপার্ট হওয়ার পরে আমি কয়েকটু গিক একবার দিব, তার জন্য দিই। ঠিক আছে, আমরা যেটুকু শিখেছি বা করছি এরকম ভাবে নরমালি মার্কেট প্লেসে কাজ হয়, এই জন্য আপনি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে আপনি একটু ফাইবারে রিসার্চ করেন, ফাইবারে রিসার্চ করেন আর আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিও গুলো আর একটু করেন, যেহেতু আপনার একটু প্রবলেম হচ্ছে তাহলে আপনি একটু কষ্ট করে। ভাই আর একটা বিষয় তাদের উপরে ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিটা দেখবে, আপনি একই আইপি অ্যাড্রেস থেকে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা দেখবে, আপনি যে ওখানে freelancer.com ভিজিট করেন না কেন তারা কিন্তু দেখছে, বিষয়টা মনিটর করতে পারছে, আন্দাজ করতে পারছে, তাদের এভাবেই সেটআপ করা আছে তাদের। তো যদি মনে করে যে আমি একে ধরবো, ধরে তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো, দিতে পারে। এটা আসলে সচরাচর এইভাবে নতুন অবস্থায় দেয় না, এই যে যারা ইতিপূর্বে অ্যাকাউন্ট করেছেন, আমার এই কথার মধ্যেই সব উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মনে করেন আপনার একটা আগের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি কাজ করেননি, তাহলে কি করবেন? আগের অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন। যদি ক্লোজ না হয় তাহলে কি করবেন? ক্লোজ না হলে আপনি অ্যাকাউন্টটা আগে লগ আউট করবেন, করার পরে যদি উইন্ডোজ করেন তাহলে তো সবচাইতে ভালো, আর যদি উইন্ডোজ না করতে চান ব্রাউজারটাকে আগে ক্লিন করে নেবেন, নেওয়ার পরে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন, আর ওই আগের অ্যাকাউন্টের কথা স্মৃতি থেকে একদম ডিলিট করে ফেলতে হবে। আগে কি ছিল না ছিল ওটা আর ভাবাই যাবে না, লগ ইন তো দূরের কথা। জি ভাই, তাহলে একটু প্রেজেন্টেশন আসতে যাচ্ছে। ওকে, ভাই দেখা যাচ্ছে এখানে ভাই আমি সর্বপ্রথম বিট করছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কি বলবেন, সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে 6 নম্বরে 7 নম্বরে এখন, তাই না? এখন 7 দেখা যাচ্ছে, ও লাগে 6 হচ্ছে। আচ্ছা, আমিদুর রহমান এই ইনার প্রোফাইলটা একটু ভিজিট করেন। হ্যাঁ, ইনি তো ভাই আমাদেরই বোধহয় আরেকজন ট্রেনার, উনি চ্যানেলের কথা বলছি কিন্তু আইডেন্টিটি তো আমার। হ্যাঁ, আইডেন্টিটি ভেরিফিকেশন আমাদের ভোটার আইডি আছে, ভোটার আইডি কার্ড দিয়ে আপনার কি স্মার্ট কার্ড যেটা সেটা আছে? জি আছে। গুড ভাই, এটা নিয়ে আমার জীবনের বিশাল এক্সপেরিয়েন্স আছে, যেটা শুনলে আপনাদের হয়তো মানে ওইটা ছাড়া মানে টাকা তুলে পসিবল না। পসিবল না এটা ঠিক না, হঠাৎ করে চেয়ে বসবে, যখনই আপনি টাকা উঠাতে যাবেন তখনই আপনার আইডেন্টি ভেরিফিকেশন চাইবে। আচ্ছা ঠিক আছে, বা দেখা যাচ্ছে দুই একবার কনসিডার করে দিবে, তৃতীয়বারের বেলা বলবে বা যখন তখন। এটা আমি করে নিতে পারি তো ভাই, মানে যেহেতু আছে। হ্যাঁ হ্যাঁ, করে নিলে সবচেয়ে বেটার, এটার কারণে আমি আমার জীবনে ক্যানাডিয়ান ডলার, ওটা কি কোনো ভাবে কি এখানে বা অন্য কোন উপায়ে কি ওটা কি ডলারে কনভার্ট করা যায়, মানে ইউএস ডলারে? কেন ইউএস ডলারে করবেন কেন আমাকে সেটা? আমি এমনি জিজ্ঞেস করছি যে করা যায় কিনা, মানে এরকম একটা যে আপনি যখনই যখনই উইথড্র করতে যাবেন যে কান্ট্রিতে উইথড্র করবেন সেই কান্ট্রির ডলার হয়ে যাবে ওটা। আচ্ছা আচ্ছা, না মানে এখানে তো অনেক ধরনের অনেক জায়গার মানুষ আছে, তো সেই অনুযায়ী তো পে করে ওই জন্য তাই। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন। এখনো পর্যন্ত আমার আইডি কার্ড হয়নি, আমি কিন্তু এখনো মানুষের আমার 29টা রিভিউ সহ একটা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, ওইটাতে মিনিমাম আপনার হচ্ছে 1150 ইউরো ব্যালেন্স ছিল, ভাই এটা হচ্ছে দুঃখের ব্যাপার। আমার এখনো পর্যন্ত আইডি কার্ড হয়নি, যেটা হয়েছে সেটাতে সুন্দর করে লেখা আছে টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড, এটা সাবমিট করেছি। তো বিষয় হচ্ছে ভাই, যাদের টেম্পোরারি আইডি কার্ড এইটাই রিজন, আপনি এটা সাবমিট করবেন না ভুলেও, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, আমি চাই না আমার মতো কেউ এরকম বিপদে পড়েন। ঠিক আছে, তো
কোন আইডি কার্ডে সাবমিট করব না বললেন টেম্পোরারি আইডি কার্ড যেটা ন্যাশনাল আইডি কার্ডের উপরে সুন্দর করে লেখা আছে প্লাস্টিক কার্ডে হ্যাঁ টেম্পোরারি হ্যাঁ ওটা তো লেখা আছে টেম্পোরারি হ্যাঁ এইটা এটা সাবমিট করা যাবে না এটা সাবমিট করার পরে ওরা একটা নোটিফিকেশন দিবে যেটা আমি না কেল করে আবার সাবমিট করেছিলাম তো ওয়ার্নিং দিয়েছিল নোটিফিকেশন এরকম যদি আরেকবার সাবমিট করেন তাহলে ক্লোজ করে দেব আর এইটাই আমি খেয়াল করিনি আহারে আর ওই সহ ওই অবস্থায় তারপরে কত অ্যাকাউন্ট খুললাম মানুষের আসলে ওইভাবে হয় না বুঝছেন নিজের সবকিছু না হলে হয় না আমি এরপরে অন্য একজনের নাম দিয়ে খুলেছিলাম ওইটাতেও কয়েকটা রিভিউ সাতটা রিভিউ ছিল সাতটা রিভিউ ছিল ওটা ক্লোজ হয়ে গেছে হ্যাঁ আসলে ফেক কাজ করতে গিয়েছিলাম আমার নামে একটা ফেক ইয়ে খুলেছিলাম মানে কার্ড বানানো যায় বুঝছেন হ্যাঁ এটা যা এটা 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 করেছিলাম এটা করার পরে আমি ভেবেছিলাম যে এবার হয়তো পারবে পারবো তো ওটা তো পাঁচ ছয়টা রিভিউ ছিল আবার যখন করতে গেলাম আবার ক্লোজ খাইছি লাস্ট আপডেট এরকম আমি অনেক ফেক কাটছি নিজের কার্ড না থাকা এখনো অবধি পর্যন্ত আমার কিন্তু কার্ড হয়নি এই কারণে নিজস্ব কোনো আমার যে আপনাদের সাথে কন্টিনিউ করছি এখানে মানে কন্টিনিউ করার জন্য আমাকে বলছিল যে তোমার নামে অ্যাকাউন্ট কই আমার নামে অ্যাকাউন্ট দেখাতে পারবো না এখন বিষয় হচ্ছে আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট এখন আমার চাইতে বেটার কোয়ালিটি হয়ে গেছে হ্যাঁ এটা দেখাতে পারবো আপনার ভাই কার্ড না আর আমাদের ভাই রিভিউ না ভাই তাহলে তো আমি আমার ওই যেটা আমি ওই চিপ যুক্ত যে কার্ডটা পাইছি ওটা দিয়ে তো হবে ভোটার আইডি কার্ড হ্যাঁ হ্যাঁ আমাদের যেটা স্মার্ট কার্ড আছে আমি স্মার্ট কার্ড হ্যাঁ সব স্মার্ট কার্ড দিয়ে হবে কোনো সমস্যা নেই এটাতে কোনো তো সমস্যা নেই তখন ভাই অ্যাকসেপ্টেবল ওখানে বল হ্যাঁ রুদ্র ভাই শুধু একটা লেভেলে ভাই নিয়ে যান স্মার্ট কার্ড লাগো পাসপোর্ট লাগো ড্রাইভিং লাইসেন্স বলো ভাই সব আছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই যে আপনাদের প্রবলেম হচ্ছে বলছেন যে লিংক বিল্ডিং বা এসইও তো আমরা জানি না আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এসইও নিয়ে একটা ভালো দিয়ে দিব মানে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যাতে ক্লায়েন্টকে কনভিন্স করে কাজটা নামাতে পারেন এই পর্যায়ে একদিনের মধ্যে হয়তো আপনাদের একটু ইয়ে করব আমি ভাইয়া দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমাম ভাইয়া কাজগুলো তো দেখতেছে ভাইয়া স্কিল হচ্ছে এসইওটা উল্লেখ করতেছে ম্যাক্সিমাম খুলেছে ওকে ঠিক আছে আমরা হচ্ছে এসইও নিয়ে কথা বলবো যেন বেসিক লেভেলটা থাকলেও অন্তত কথা বলে কাজ নামাতে পারবেন আর ক্লাসে তো আমরা কাজ শিখবই বেসিক নলেজটা আপনাদেরকে দিই ভাই এসইও তো আমরা ফুলফিল শিখবো তাই না অবশ্যই আমাদের কোর্স মিডিলে এটা এসইও আছে অবশ্যই ফুলফিল শিখবো না আমি এক জায়গায় দেখলাম যে এসইও তে মনে পেইড টুলস লাগে নাকি হ্যাঁ পেইড টু মানে বিষয় হচ্ছে শানুর ভাই আপনি যদি ইচ্ছা করেন যে আপনি 5 বছর যাবত শুধুমাত্র এসইও শিখবেন তাও শেষ হবে না আপনাদের রিসার্চ করতে হবে এগুলোর উপরে কন্টিনিউ করে যেতে হবে আর যখন মার্কেট প্লেসে ঢুকে পড়বেন তখন তো বুঝতে পারবেন যে আসলে রাইট নাও এখন আপনার কি করা প্রয়োজন এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আপনার কি ধরনের চাহিদা হচ্ছে কি প্রয়োজন বুঝতে পারবেন আর আমি চেষ্টা করব আপনাদের সেই নলেজটা দিয়ে দেওয়ার জন্য যেন পারেন তা আমি একটা জিনিস ঠিক বুঝতেছি না প্রেজেন্ট আসছি ঠিক তো দেখাতে যাচ্ছে হ্যাঁ হ্যালো আমার যে বিটটা আছে এখানে এই জায়গাটা হ্যাঁ এখানে কিন্তু আগে ছিল এইটাই মানে সম্পূর্ণটা আর এখানে ছিল কালকে দেখলাম 4-6 ঘন্টা আজকে থেকে মানে ধীরে ধীরে মিনিট কমে আসছে আর রিফ্রেশ ওয়ান মানে এখান থেকে কি আমি আবার বিট পাবো হ্যাঁ যে আগামী 57 মিনিট পর আপনার একটা বিট এখানে অ্যাড হয়ে যাবে একটা প্রতি একটা বিট হ্যাঁ প্রতি মানে কতদিন পর পর হয় না এটা 3 দিন পর পর এই যে নেক্সট বিল দেখবেন 3 দিন পর পর হ্যাঁ ফ্রি তে 3 দিন পর পর অর্থাৎ মাসে 8টা তো হ্যাঁ আমাদের হিসাব করতে হবে যেহেতু মাসে 8টা তাহলে এই মান্থলি হিসাবে যে কয়দিন পর পর ওদের টাইম মেইনটেইন করা থাকবে এখানে টাইম সেট করে দিবে এই টাইমটা কমতে থাকবে একটা করে বিট হবে আবার ওই টাইমে ফিরে যাবে এরকম ভাবে হবে আর আমার এই যে এর আগে যে ড্যাশবোর্ডে যে এটা হলো যে এর আগে যে কাজের ওটা কি সবাই দেখতে পাবে না না এটা কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবে না
আচ্ছা আপনি একটু ইয়ে করেন তো, আমি আপনাকে একটা কাজ করে দিয়েছিলাম, এটা কেউ দেখতে পাবে না, আপনি হচ্ছে ইয়ে করেন প্রোফাইলের ওখানে ক্লিক করে গেট সাপোর্টে যান তো একটু, দেখি তো একটা লাস্ট আপডেট কি হলো। ক্লায়েন্ট আমাদের সাথে নিচে 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 গেট, নিচে গেট, ভাইয়ের কি হলো কাজটা, কাজটা হলো কি, হ্যাঁ সবাইকে জানানো প্রয়োজন যাতে ফিউচারে সবাই জানা দরকার। কাজটা হচ্ছে ক্লায়েন্ট এমন একটা চাওয়া চাইছে পরবর্তীতে, আমরা তো তখন কথা বললাম যে ঠিক আছে মেসেজ পাঠাই দিব, ও এখন বলতেছে উইদাউট ফলোয়িং তাকে মেসেজ পাঠাতে হবে, অর্থাৎ তার প্রোফাইল যেটা আমাদেরকে লগ ইন করাই দিছে সেটাতে একজনকে ফলো করেনি, কেউ তাকেও ফলো করেনি, সেও কাউকে ফলো করেনি, মানে জিরো জিরো, কোনো ফলোয়ার্স নেই, সেও কাউকে ফলো করে না। এখন ও বলতেছে 5000 মানুষকে মেসেজ সেন্ড করো, কিন্তু ইনস্টাগ্রামের প্রথম কাজ হচ্ছে তাকে ফলো করতে হবে তারপরে মেসেজ পাঠাতে পারবো। আমাকে হয়রানি মূলক একটা বিষয়ে করেছে ভাই, ডিসপুটে যাই একটু দেখি। একটা আইডি নাম্বার দেখাচ্ছে হ্যাশ দিয়ে 522409 ওটার উপরে ক্লিক করি, দেখি নিচে নিচে দেখি। ও আচ্ছা এও রিপ্লাই করেছে, আচ্ছা থাক সমস্যা নাই, এটা হ্যাঁ উনি অনেক রিপ্লাই লিখছে, আচ্ছা ও যা পারছে তাই করুক সমস্যা নেই, বাদ দিয়ে দেন এটা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন আপনি ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা ভাবছিলাম আপনাদের হচ্ছে কোন একটা নিউ টপিকে ইয়ের পরে আমাদের ব্রেক টাইমের পরে কোন একটা টপিক নিয়ে হয়তো ইয়ে করা উচিত, তবে হ্যাঁ আমাদের একটা ভালোই হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আমাদের টুকি নাকি যে বিষয়গুলো বিস্তারিত না জেনে আসলে কাজ করা একটু ডেঞ্জারাস হয়, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে আবার দাঁড়ালে মোলা, তো আমরা এই টুকি নাকি বিষয়গুলো সবারই জানা প্রয়োজন, জানা থাকলে সুবিধা হবে। আচ্ছা আমরা তৌহিদ ভাইয়ের সাথে কথা বলেছি, খালিদ ভাই, তামিম ভাই, তামিম আহমেদ ভাই দেখি আপনি একটু কথা বলেন, আমাকে উনি মানে শেষ সময় পর্যন্ত আনছিল, তো শেষে উনার সাথে আমার প্রায় একদিনের মতো আলাপ হলো, উনি তারপরে আলাপ হওয়ার পরে আমার কাছে আর অতিরিক্ত একদিন সময় হলো যে উনি কি করলেন, চাইলেন যে আমি আপনাকে আগামীকাল এই নিয়ে কি দেবো সিদ্ধান্ত দিন, তো ওর পরে উনি নেক্সট দিন আমাকে আমার সাথে আবার কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করে উনি তখন কি বললেন যে আমি তো মানে আরেকজন যে ওখানে ছিল উনি উনাকে ওটা করছে হ্যান্ড ওভার, তো উনি হলো যে উনার নেক্সটে আরো কিছু ই আছে, উনি হলো যে আমার সাথে সামনে আবার এটা নিয়ে ডিসকাস করবে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা অপেক্ষা করব ক্লায়েন্টের সাথে, অবশ্যই সুসম্পর্ক বজায় রাখবেন, কিন্তু নতুন তারপরে ফ্রিল্যান্সারের আপডেট ফ্রিল্যান্সারের আমি স্যার সব মিলে করছিলাম স্যার বিটা আমি সাজেস্ট করবো যেভাবে বিট করলে পারফেক্ট হয়, এটাও কিন্তু জানতে হবে যে কিভাবে বিট করলে পারফেক্ট হবে, অর্থাৎ আপনি টেবিল চেয়ারে কাজের উদ্দেশ্যে মনে করেন একটা কোম্পানিতে চাকরি করতে আসছেন, ডিউটি করতে হবে আগামী 8 ঘন্টা, সকাল 8টায় হাজিরা দিবেন আবার মনে করেন 8টায় আপনার জব শেষ, এরকম একটা ফিক্সড টাইম আপনি করে নেবেন যে আমি এইটুকু সময় এখন ফ্রিল্যান্সারে দিব, এর মধ্যে 5টা কি বিট করবেন না 10টা বিট করবেন, এখানে 100টাও বিট করতে পারেন সেটা আপনার ব্যাপার, এই লং প্রসেস নিয়ে যখন আপনি বসবেন পিসির সামনে বসে থেকে বিট করবেন তখন একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন ভাই একটু সময় নিয়ে যদি
এরকম করেন, একটা রাত দুইটা রাত জেগে যদি একটু কষ্ট করেন দেখবেন ইনশাল্লাহ একটা রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই স্যার। আমরা তোহিদ ভাইয়ের সাথে কথা বলেছি, তাপস ভাই আমাদের সাথে যদিও পরে থেকে কন্টিনিউ করেছে তবে রেগুলার ক্লাস করেছে। তাপস ভাই কি অবস্থা আপনার? তাপস ভাই শুনতে পাচ্ছেন? তাপস ভাই এক মিনিট সময় নিচ্ছেন। ওকে, আর কে আছেন যার সাথে কথা বলিনি এরকম? সাব্বির ভাইয়ের সাথে কথা বলেছি। সাব্বির ভাই কই? সাব্বির ভাই তো মাইক্রোফোন অন করতে পারে না। যাই হোক, সাব্বির ভাই আপনি একটু চ্যাট বক্সে লিখেন কি অবস্থা আপনার, আপডেট জানান একটু। শহীদুল ইসলাম ভাই আপনার সাথে কথা বলেছি? শহীদুল ভাই জি ভাই, তবে আমার ভাই লাস্ট আপডেট হচ্ছে আমি এ পর্যন্ত টোটাল চারটা বায়ারের সাথে কথা বলছি এবং দুইটার সাথে আমারই দেরিতে আর কি কথা বলার, তার কারণ ওরা প্রায় ভোর রাত্রে নক দিছিল কিন্তু আমি সকাল 10টার দিকে ঠিক পাইছি আর কি। যাই হোক, এই জন্য ওরা পরে রেসপন্স করে নাই। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বুঝলাম যে আমি যদি হচ্ছে এখানে থাকি তো এবং কন্টিনিউ যদি করি তাহলে আমার বাইরের রেসপন্স পাবো এবং কোনো না কোনোটা হয়তো বা আমার কাজ হবে, এটাই আশা করি। তো একটু সময় দিতে হবে ভাই, শহীদুল ভাই সময় দিয়ে মানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আর কি দুই একটা রিভিউ লাগানোর পরে যদি আপনি একটু ঢিল দেন তখন আপনি রেস্ট করতে পারবেন। দেখবেন ফ্রিল্যান্সারটা এরকম টাইম, আপনাকে প্রথমে কষ্ট করে একটু আপনাকে অর্থাৎ নিচের পায়ের নিচের মাটি যেটা এটাকে শক্ত করে নিতে হবে, এরপরে দাঁড়ায় যাবেন, কোনো সমস্যা নেই। আমি তো গত ক্লাসে অনুপস্থিত ছিলাম আপনাদের লাস্ট ক্লাসে, তো আমি রাজশাহীতে শিফট করেছিলাম এই জন্য আর কি গত ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো এখন ভাই আমি মোটামুটি সবগুলো ক্লাস দেখে ফেলছি, তো ওই যে আজ রাত থেকে আশা করি যে সম্পূর্ণ বিটটির এগুলো দিতে শুরু করবো। মানে আমার ওই যে আপনাকে ক্লাসের শুরুতে বলছিলাম যে freelancer.com এ আমার একটা অ্যাকাউন্ট পূর্বে ছিল, তো এটা আজকে আমি দুপুরে বসে ডিলিট করছি, তো নতুন অ্যাকাউন্ট জাস্ট আমি ওপেন করে রেখে দিয়েছি, তারপর ক্লাসে জয়েন করছি। তো ক্লাস শেষে থেকে বিট করতে শুরু করবো ভাই। ওকে ঠিক আছে, তো এইভাবে বিট করতে হবে। আর তার আগে মিনিমাম 5টা পোর্টফোলিও অ্যাড করে নেবেন আর অ্যাকাউন্টটা 70% করে নেবেন। আসলে কি তুই যারা সময় দিবেন এখানে দেখবেন এখান থেকে এক্সপিরিয়েন্স চলে আসতেছে, আজ না হোক 15 দিন পরে তো আপনি কাজ পাবেন। দেখবেন এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডের আপনি এই যে কষ্টটা করেছেন তখন দেখবেন আপনি ওদের চাইতে মানে আমাদের ক্লাসের যারা কষ্ট কম করেছে তাদের চাইতে আপনি একটু অ্যাডভান্স হয়ে গেছেন। হ্যাঁ, এরকম বিষয়ে অবশ্যই দাঁড়ায় যাবে। তো সবাইকে অগ্রসর হতে হবে বিষয়ে। দেখি সাব্বির ভাই কি বলছে। ভাই কার্ড আজ দেওয়ার কথা ছিল বাট এখনো পর্যন্ত কোনো নিউজ পাইনি। ওকে, এসএমএস দিলে দিয়ে জানাবে বলেছে। আচ্ছা, তারপরে আপনি ফোন দিবেন, ওরা এসএমএস দিয়ে জানাবে ঠিক আছে, কিন্তু আপনি ফোন দিয়ে শুনে নেবেন যে আমার কার্ডের কি অবস্থা, কতদিন সময় লাগবে, এত সময় কেন নিচ্ছে, যদি সেটা ব্যাংকে শেয়ার হয়। আর আদার্স কার্ডের জন্য আপনি পার্সোনালি যেভাবে কন্ট্যাক্ট করছেন করতে পারেন। আমি জানতে চাচ্ছি আপনি কি সময় দিচ্ছেন সাব্বির আহমেদ ভাই, সময় দিতে হবে এখানে। শাওন ভাই, হ্যাঁ সাদমান সামি ভাই, ভাই আমার 6টা থেকে ইউনিভার্সিটি ক্লাস আছে ভাই, তাহলে আমি কি লিভ নিতে পারবো এখন? হ্যাঁ ঠিক আছে সামি ভাই, আপনার সাথে মনে হয় কথা হয়নি না? হ্যাঁ ভাই কথা হয়নি, কথা হলো ভাই আমি ফাইবারেও প্রতিদিন 6-7টা করে রিকোয়েস্ট পাঠাই আর ফ্রিল্যান্সারে বিট করেছিল, এখন পর্যন্ত 6টা মানে আর 2টা বিট আছে, আমি রেসপন্স পাইনি এখনো কোনো বায়ারে। বিটটা একটু লং টাইম নিয়ে বসে করতে হবে, দেখা যাচ্ছে আপনি 7-8 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকবেন, এরকম সময় বিট করতে হবে। আচ্ছা
তাহলে সবচেয়ে পারফেক্ট হবে বিটটাতে আপনি যখন তখন রেস্ট মানে ফার্স্ট যে আপনি কম্পিউটারে বসে যে বিটটা করলেন আমি বলি একটু ফার্স্ট কম্পিউটারে বসে যে বিটটা করলেন এবং পরে যে 6 ঘন্টা সময় দিলেন ওই প্রথম বিটটার সময় তার 6 ঘন্টা অবধি থাকলেন অর্থাৎ ক্লায়েন্ট বুঝলো আপনি অনলাইনে অ্যাভেলেবল আপনাকে তখন রেসপন্স মানে ক্লায়েন্ট অন্যরকম ভাবে দেখবে যে না এ তো অনেক অনলাইনে থাকে অনেকটা সময় আচ্ছা বিষয়গুলো থেকে যায় ওকে টমি ভাই আমি লিংক দিলাম ভাই আর অ্যাটেনডেন্সটা দিয়ে দিয়ে খন্দকার এমডি শাহানুর আলম আছেন সুমন শেখ ভাই থাকতে পারবেন না তাই না কন্টিনিউ করতে পারবেন খালিদ ভাই প্রবলেমের কথা বলছিল সুমন শেখ ভাই না খালিদ ভাই আমাদের ক্লাসের শুরুতে ও আচ্ছা আচ্ছা খালিদ ভাই আমাদের ক্লাসের শুরুতে যে একজন প্রবলেমের কথা বলছিল এটা কি সুমন শেখ ভাই না যে ভাই আমি আর কন্টিনিউ করতে পারবো না এরকম বলেছে নাজমুল সাকিব ভাই ওটা না নাজমুল সাকিব ভাই ও আচ্ছা আচ্ছা নাজমুল সাকিব ভাই না তো মান ও হ্যাঁ আর কন্টিনিউ করতে পারবো না এটা নাজমুল সাকিব ভাই আর মামুন ভাই বলছিল ওনার যে কিছু প্রবলেম ক্লাস মনে সাথ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কি এ ভাই আছেন খন্ডকার এমডি শাহানুর আলম ভাই আছেন সুমন শেখ ভাই আমি তো অনেকদিন হলে সুমন শেখ ভাইকে দেখছি না শাহানুর ইসলাম পারেশ ভাই আছেন না আমাদের ক্যাপ্টেন আপুকে আমি দেখি নাই কই আছেন উনি আজকে মেবি ছিল না মেবি সাদমান ইসলাম আছেন একবার ছিল মনে লিভ নিতে দেখলাম মনে হলো থাকার কথা ছিল সাদমান ইসলাম ছিল ভাইয়া তারপরে লিভ নিছে ভাই সাদমান ইসলাম ভাই তো টমি ভাই মনে হয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাদমান ইসলাম টমি রাইট তো বলে লিপ নিলেন তৌহিদুল ইসলাম জামিল ভাই আছেন না জামিল ভাই কথা হলো না জামিল ভাই আপনার কি অবস্থা আপডেট কি আচ্ছা আপডেট আমার ওই ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে তো আমি এই মোবাইল থেকে ক্লাস করছি আর কি তো ঠিক হয়ে যাবে আর কি সিস্টেম ওকে এটা ঠিক করে যত সম্ভব একটু কন্টিনিউ করবেন আমাদের 22 জনকে দেখতে পাচ্ছি রেগুলারের মধ্যে 22 জন না
এখানে আমাদের তিনটা সেল বাদ যাবে, অর্থাৎ ১৯ জন আছে না? আমাদের ক্লাসে আছেন সাইদ এমডি কাফি ভাই আছেন?